আসসালামু আলাইকুম এভরিওয়ান, এবং ইটস রিয়েলি মাই প্লেজার যে আজকে এতজন লিডারের সামনে বা এতজন লিডারের সাথে কথা বলার সুযোগ হচ্ছে এবং তাদের সামনে একটা জিনিস প্রেজেন্ট করার সুযোগ হচ্ছে। সো আই এম রিয়েলি প্লিজড, এবং একই সাথে যেহেতু আপনারা সবাই হচ্ছে এখানে লিডার, মোর দেন 66 লিডার সেখানে আছেন, কেউ কেউ হচ্ছে কোনো একটা স্টুডেন্ট চ্যাপ্টার অথবা ব্রাঞ্চ অথবা কোনো একটা অ্যাফিনিটি গ্রুপের অর্গানাইজিং এবং লিডারশিপ পজিশনে আছে। সো আই থিঙ্ক আজকের আমাদের সেশনটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এবং আমরা এখান থেকে আসলে অনেক কিছুই জানার ট্রাই করব। আমি সময় সময় আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার ট্রাই করব, সেক্ষেত্রে আপনারা চ্যাট বক্সের হেল্প নিতে পারেন। এবং আমরা মেইনলি যেটা করব, আমি শেষের দিকে হয়তো লম্বা একটা সেশন হতে পারে, আমরা মোর দেন 40 মিনিটস আমরা হচ্ছে স্লাইডে কিছু জিনিস দেখবো, দেন আমি হ্যান্ডস অন কিছু ব্যাপার আপনাকে দেখাবো। ফর এক্সাম্পল, আপনার IEEE-র ওয়েবসাইটে যে সেখানকার ওখান থেকে আপনি কিভাবে নেটওয়ার্কিং বা আপনার যে লিডারশিপ অ্যাক্টিভিটিস গুলো সেগুলোকে কিভাবে আপনি আরো বেশি অর্গানাইজ করতে পারেন বা আরো বেশি ইজিলি ম্যানেজ করতে পারেন। আচ্ছা, বারবার আমাকে কি শোনা যাচ্ছে একটু আমাকে বলেন, যেহেতু অনলাইন অনেক সময় ক্লিয়ার হওয়া যায় না। জি স্যার, শোনা যাচ্ছে। তো যেটা হচ্ছে, দেন হচ্ছে আমরা কিছু যেহেতু বললাম হ্যান্ডস অন দেখা, তো তার আগেই আমি কিছু কোয়েশ্চন আনসার সেশন নিব। সো আপনাদের যখনই কোনো প্রশ্ন আসবে যে কোনো টপিক নিয়ে বা আমাদের আজকে ডিসকাশন চলাকালীন যে কোনো বিষয়ে, আপনার কাছে একটু নোট করে রাখবেন অথবা তাৎক্ষণিক ভাবে চ্যাট বক্সে জানায় রাখতে পারেন। যাই হোক, আমি আমার পরিচয় অলরেডি আজকের দিন হোস্ট ছিলেন, তিনি অলরেডি বলছেন, আমি সাইদুর রহমান কোহিনুর, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বর্তমানে আছি, এবং একই সাথে এখানকার কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি চ্যাপ্টার এর অ্যাডভাইজার হিসেবে আছি। একই সাথে হচ্ছে আমি IEEE রিচার্ড মার্ভিন স্কলারশিপ এর অ্যাওয়ার্ডি ছিলাম, ফার্স্ট অ্যাওয়ার্ডি ইন বাংলাদেশ। আমার সাথে তখন আরেকজন ছিলেন ঢাকা ইউনিভার্সিটি, এবং লাস্ট ইয়ার আমি হচ্ছে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারে মেম্বারশিপ ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বরত ছিলাম। তো এই হচ্ছে মোটামুটি ছোট একটা পরিচয়, এবং যদি যেহেতু আজকে ভিটুলস নিয়ে আলাপ করতেছি, তো ভিটুলস এর সাথে আমার ইনভলভমেন্ট, যখন আমি হচ্ছে একটা স্টুডেন্ট চ্যাপ্টার চেয়ার ছিলাম আমার 2 ইয়ার্স ব্যাক টু ব্যাক, ওই সময় আসলে ভিটুলস এর বিভিন্ন বিষয় গুলো নিয়ে নার্চার করা হয় এবং সেগুলো এক্সপ্লোর করা হয়। তো সেই জায়গা থেকে আমি ট্রাই করবো আপনাদেরকে জিনিসগুলো একটু দেখানোর। তো প্রথমে এটা হচ্ছে আমরা কি কি জানবো আজকের সেশনে, আমরা ওভারভিউ দেখবো ভিটুলস এর, এবং অফিসার রিপোর্টিং, ইভেন্টস, ভোটিং, ওয়েব ইন অ্যাবক্স, ওয়েব এক্স, ইনোটিশ, এবং হচ্ছে ভাইটালিটি ড্যাশবোর্ড। এটা বর্তমানে আসলে চেঞ্জ হয়ে গেছে, এটা বর্তমানে অর্গানাইজেশনাল ইউনিট বা অ্যানালিটিক্স নামে আছে, আমরা সেটা দেখবো লাস্টের দিকে। অ্যান্ড ফাইনালি ভিটুলস এর বাইরে একটা জিনিস যেটা হচ্ছে মেম্বারশিপ ডেভেলপমেন্ট কিটস, অর্থাৎ আপনার প্রত্যেক স্টুডেন্ট চ্যাপ্টার বা স্টুডেন্ট ব্রাঞ্চ আপনারা কিন্তু IEEE থেকে অনেকগুলো কিটস কালেক্ট করতে পারেন ফর ইয়ার মেম্বার্স, এবং আপনাদের ব্রাঞ্চের বিভিন্ন অ্যাওয়ার্ড এগুলোতে কাজে লাগাতে পারবেন। তো সেটা আপনারা কিভাবে কালেক্ট করবেন সেটা নিয়েও আমরা লাস্টের দিকে একটু গ্লিমস দিয়ে ট্রাই করি। সো প্রথমে আসি ওভারভিউ ভিটুলস এর। সো ভিটুলস আমরা যখন যাব তখন এটা হচ্ছে জাস্ট আপনি গুগলে ভিটুলস থেকে সার্চ করলে এটা চলে আসবে। সো এটা হচ্ছে তার হোম মেনু, দেন সেখানে টুলস অপশনে গেলে আমরা এখানে দেখতে পাবো বিভিন্ন অপশন গুলা দেওয়া আছে। তখন আমি যে অপশন গুলোর কথা আপনাদেরকে আমি জানালাম সেই জিনিসগুলো এখানে ওয়ান বাই ওয়ান লিস্ট আকারে দেওয়া আছে, এবং প্রতিটারই হচ্ছে একটা শর্ট নোট দেওয়া আছে। তো আমরা এখানে আপনার টিউটোরিয়াল নামে একটা অপশন আছে, আপনি সেখানে চাইলে কোন একটা পার্টিকুলার পয়েন্টে যদি আপনার বা কোন একটা পার্টিকুলার টপিকে আপনার বুঝতে সমস্যা হয় আপনি সেই টিউটোরিয়াল হয়ে হেল্প নিতে পারেন। আপনাদের এই আজকের যে স্লাইড তারও বেশিরভাগ অংশই সেখান থেকে কালেক্ট করা, সো আপনার সেখান থেকে আর অনেক কিছু জানতে পারবেন। FAQ আছে যেটা আপনারা সেটা জানেন, এরকম সবাই পরিচিত ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন, সেখানে অনেক কিছু অলরেডি আনসার সলিউশন দেওয়া আছে। ব্লগ আছে, এবং হচ্ছে ফিডব্যাক অপশন, আপনাদের যে কোনো ফিডব্যাক থাকলে সেখানে জানাতে পারবেন ভিটুলস নিয়ে, অ্যান্ড সেখানে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো আমরা প্রথমে আসি, আপনার যখন সাইন ইন করতে হবে, সাইন ইন এখানে হচ্ছে আপনি ভিটুলস অ্যাক্সেস করতে পারবেন যদি আপনার মেম্বারশিপ অ্যাক্টিভ থাকে, অর্থাৎ যাদের IEEE মেম্বারশিপ অ্যাক্টিভ নেই তারা আসলে ভিটুলস এ সাইন ইন করতে পারবেন না বা তারা সেটার অ্যাক্সেস পাবেন না। আপনি সাইন ইন অপশনে আপনি আপনার অ্যাক্টিভ IEEE ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিলে আপনি সাইন ইন করতে পারবেন, সেটা আমরা এখান থেকে স্কিপ করে যাচ্ছি যেহেতু ইজি স্টেপ। তো এবার হচ্ছে আমরা প্রথম পয়েন্টে আসি, যে অফিসার রিপোর্টিং। যে অফিসার রিপোর্টিংটা আসলে প্রথমেই আলোচনা, কারণ হচ্ছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা এই যে ভিটুলস এর অনেকগুলা ফেসিলিটি বা অনেকগুলা টুলস নিয়ে আলাপ করব, যেখানে
বেশ কিছু টুলস আছে, আপনার যদি অফিসার রিপোর্টিং এ আপনার রিপোর্ট না থাকে আপনি সেটা অ্যাক্সেস করতে পারবেন না। ফর এক্সাম্পল, আমরা যে একটু আগে অর্গানাইজেশনাল অ্যানালিটিক্স নামে একটা পয়েন্টের কথা বললাম, বা আপনি ধরেন আপনি স্টুডেন্ট ব্রাঞ্চের এই মুহূর্তে কতজন অ্যাক্টিভ মেম্বার আছে সেটা আপনি জানতে চান, সেটা জানতে হলে কিন্তু আপনার আইট্রিপলিতে আপনি যে একটা স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার অথবা আপনি যে কাউন্সিলর সেটা কিন্তু ওইখানে আপ টু ডেট থাকতে হবে, আদারওয়াইজ আপনি ওই জিনিসটা অ্যাক্সেস করতে পারবেন না। তো দ্যাটস ওয়াই এই অফিসার রিপোর্টিং এটা ইম্পর্টেন্ট, এবং এটা যদি আপনার আপ টু ডেট থাকে তাহলে আপনার অ্যাক্সেস অনেক কিছুতে আপনি পাবেন। তো এখানে আপনি জাস্ট অফিসার রিপোর্টিং অপশন আপনি ওখানে ডিটেইলস এ গেলে শুরুতেই পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনার এরকম একটা মেনু আসবে যেখানে ম্যানেজ অফিসার্স এবং হচ্ছে ইউআরএল। তো আমরা অফিসার্স যে অপশন সেখানে আমরা যাব, যাওয়ার পর আপনি আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট চ্যাপ্টার যদি হয় বা আপনার অ্যাফিনিটি গ্রুপ হোক অথবা ব্রাঞ্চ হোক, আপনি এখানে আপনার ইউনিভার্সিটির নাম লিখে সেগুলো লিস্ট আকারে চলে আসবে। তো সেই লিস্টে থেকে আপনি যেটা হচ্ছে আপনার আপনি চ্যাপ্টার হলে চ্যাপ্টারে ক্লিক করবেন, আপনার যদি ব্রাঞ্চ হয় সেই ব্রাঞ্চে আপনি ক্লিক করবেন। করার পরে আসলে এরকম একটা অপশন আসবে, নর্মালি এটা হচ্ছে আপনার যদি চ্যাপ্টার হয় চ্যাপ্টারের ক্ষেত্রে পাঁচটা পজিশন থাকে, কাউন্সিলর সরি অ্যাডভাইজার, আপনার চেয়ার, ভাইস চেয়ার, ট্রেজারার এবং হচ্ছে ট্রেজারার এবং সেক্রেটারি, এই পাঁচটা পজিশন থাকে, এবং অনেক ক্ষেত্রে ওয়েবমাস্টার থাকে বাই ডিফল্ট। ব্রাঞ্চের ক্ষেত্রে সেরকমই, তবে আপনি চাইলে এখানে এগুলা এক্সটেন্ড করা যায়, বা আপনার এখানকার কমিটি যদি বেশি থাকে এবং আপনার যদি মেম্বার অনেক বেশি হয়, অ্যাক্টিভিটি বেশি থাকে, আপনার সেখান থেকে অ্যাড অফিসার অপশন দিয়ে আপনারা হচ্ছে আলাদা একটা পজিশনের জন্য আপনি রিকুয়েশন দিতে পারে, সেটা ট্রিপলি থেকে যদি গ্রান্ট হয় তাহলে আপনাকে একটা মানে অপশন ক্রিয়েট করে দিবে। সো বাই ডিফল্ট আপনি যেটা করবেন যেগুলো দেওয়া আছে, যেমন আপনার কাউন্সিলর চেয়ার সেখানে আপনি ক্লিক করে অ্যাড অফিসারে যদি দেন সেখানে আপনি আপনার ওই স্টুডেন্ট স্টুডেন্টের অথবা আপনার কাউন্সিলরের মেম্বার নাম্বার ওইটা আপনি দিয়ে দিবেন, মেম্বার নাম্বার দিলে বাদ বাকি ইনফরমেশন গুলো লাইক ওনার নেম এবং আদার্স ইনফরমেশন সেটা ওরা বাই ডিফল্ট কালেক্ট করে নিবে যদি ওনার মেম্বারশিপটা ভ্যালিড থাকে, এবং সে অনুযায়ী আপনি এখানে স্টার্ট ডেট এবং ইন ডেট দিয়ে দিবেন। সো এই স্টার্ট ডেট থেকে আসলে আপনার অ্যাক্সেস শুরু হবে, মানে ভি টুলস এর বিভিন্ন ফেসিলিটি গুলো টুলস গুলো আপনি অ্যাক্সেস পাবেন, পারমিশন পাবেন, এবং আপনার যখন ইন ডেট হয়ে যাবে অটোমেটিকলি সেটা ক্লোজ হয়ে যাবে। এবং যদি আপনার কমিটিতে নতুন কোনো পজিশন থাকে যেটা আপনার এই লিস্টে নেই, আপনি সেটা অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যে রিকোয়েস্ট এ নিউ অফিসার পজিশন এখানে ক্লিক করে আপনি সেটা করে নিতে পারবেন। তো এখানে আমি আসলে ডিটেলস দেখাচ্ছি না, এটা আমার মনে হয় যেহেতু আপনারা কম্পিউটার সায়েন্সেরই অনেকেই বা আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, সো এগুলো খুব ইজিলি ব্রেক করে ফেলতে পারবেন জাস্ট টুলস এ গেলে। আমি জাস্ট আপনাকে হিন্টসটা বললাম যে আসলে এখানে কি কি করতে হবে বা এখানে আসলে আপনার কি ইনফরমেশনটা থাকে। সো আমি এখান থেকে একটু কুইক চলে যাচ্ছি, তাহলে আমাদের টাইম সেভ হবে। এখানে আসলে ইন ডেটে যে আপনি মেম্বারশিপ নাম্বার দিবেন, যদি এটা অ্যাক্টিভ থাকে তাহলে এটা অটোমেটিক্যালি আপনাকে লোড নেবে, যদি ইনঅ্যাক্টিভ মেম্বারশিপ নাম্বার থাকে সেক্ষেত্রে এটা ইনফরমেশনটা ভ্যালিড থাকবে। দেন হচ্ছে আসলে আপনি এটা আপনি হচ্ছে এখানে অ্যাড করার পরই আপনার এটা হচ্ছে ভেরিফাই এর জন্য বা এটা হচ্ছে কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে, বাট আপনি যদি ফর এক্সাম্পল কাউন্সিলর থাকেন তাহলে কাউন্সিলর এটা নিজে থেকেই এটা ভিউ এন্ড কনফার্ম পেন্ডিং চেঞ্জেস এখানে ক্লিক করে উনি নিজেই কনফার্ম করে দিতে পারে, সেক্ষেত্রে আর আপনাকে ওয়েট করতে হবে না, টুলসটা অটোমেটিক। ফর এক্সাম্পল কাউন্সিলর ইজিলি অন্যান্য যারা আছেন ট্রেজারার, ভাইস চেয়ার বা চেয়ার, ওনাদের সবারটাই হচ্ছে উনি নিজেই পেন্ডিং থেকে অ্যাপ্রুভাল করে দিতে পারবেন, তাহলে আর ওয়েট করতে হবে না। আবার চেয়ার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, চেয়ার হচ্ছে ট্রেজারার ভাইস চেয়ার ওনাদেরটাও অ্যাপ্রুভ করে দিতে পারে বি ওয়ান কনফার্ম পেন্ডিং থেকে এখান থেকে। সো আপনাকে তাহলে তাৎক্ষণিকভাবে এটা ডাটাবেসে চলে যাবে আইট্রি করে এই ডেজিগনেশন আন্ডারে এই মেম্বারশিপের নাম্বারটা বা মেম্বার নাম্বার। সো এখানে এটুকুই ছিল ডিটেইলস, আপনারা সামারি দেখতে পারবেন। সো এটাই ছিল আমাদের অফিসার রিপোর্টিং এর বিষয়টা, এবং এক্ষেত্রে অফিসার রিপোর্টিং এ আপনি একটু খেয়াল রাখবেন যাতে এটা অলওয়েজ আপ টু ডেট থাকে, কারণ অনেক ক্ষেত্রে যেটা হয় অনেক স্টুডেন্ট ব্রাঞ্চ বা চ্যাপ্টারের ক্ষেত্রে যে কোন একটা পার্টিকুলার কমিটি বা কোন একটা পার্টিকুলার হচ্ছে ডেজিগনেশনে ওটা এন্ড টার্ম দেওয়া হয় না, এবং পরের বছর যখন নতুন কমিটি আসে ওনারা হচ্ছে আপ টু ডেট না করায় ওই পুরাতন ইনফরমেশনটাই থেকে যায়, সেক্ষেত্রে ওই স্টুডেন্ট ব্রাঞ্চকে যখন রিচ করা হয় সেটা হচ্ছে আচ্ছা। সো এখানে একজন প্রশ্ন আসছে যেহেতু এই রিলেটেডই আমি এখান থেকে একটু বলে দিই, একজন বলছেন যে চেয়ারপারসন উনি এই পোর্শনটা দেখতে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এটা দেখতে না পারার কারণ হচ্ছে আপনার এখানে এখন অ্যাক্সেস দেয়া নেই, আপনার ব্রাঞ্চের যিনি অলরেডি আছেন আপনি ওনার সাথে যদি কাউন্সিলর থেকে থাকেন উনি হয়তো সেটা আপনার চেঞ্জ করে দিতে পারবেন, অথবা একটু পরে আমি ওয়েবসাইটে যখন যাব তখন আপনি আমাকে একটু মনে করে দিন, তখন আমি ট্রাই করবো সেখান থেকে আপনাকে হেল্প করার। আচ্ছা
সো এই হচ্ছে ভিটুলস এর বিষয় এবং আশা করি সরি এই হচ্ছে অফিসার রিপোর্টিং এর অপশন এবং আশা করি এটা আপ টু ডেট রাখবেন। দেন আমরা একটা রিকোয়েস্ট নিউ অফিসারের বিষয় বললাম, যেখানে আপনার যদি নতুন কোনো পজিশন দিতে হয় সেক্ষেত্রে একটা ফর্ম আসবে, ফর্মের বিষয়গুলো আপনি জাস্ট এখানে আপনি ক্লিয়ার করে বলবেন যে আপনার ওই পজিশনটা কোনটা চাচ্ছেন এবং সেই পজিশন কেন চাচ্ছেন। তো সেটা ওনারা যদি ভ্যালিড মনে করেন আপনার সেই পজিশনটা, তাহলে অ্যাপ্রুভাল দেওয়া হবে, তখন আপনি ওই পজিশনের পার্সপেক্টিভে নতুন একজন মেম্বারকে আপনি আপনার ভিটো বা অফিসার রিপোর্টিং অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, সো এই হচ্ছে একটা পার্ট। এবার আসি ভিটুলস এর সেকেন্ড অপশন, যেটা হচ্ছে ইভেন্টস। সো এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট এবং আপনার অ্যাক্টিভিটির ক্ষেত্রে এটা অনেক ভাইটাল একটা রোল প্লে করে থাকে। আপনি ইভেন্টস যদি ভিটুলস থেকে ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে আপনি প্রমোশনের ক্ষেত্রে খুব ইজিলি প্রমোশন চালাতে পারবেন। আপনি এক মানে খুব ইজিলি ওয়ান ক্লিক এর মাধ্যমে আপনি আপনার সকল মেম্বারদের কাছে একটা করে ইমেল পাঠিয়ে দিতে পারবেন আপনার এই ইমেল বা আপনার এই ওয়েবিনারের জন্য। নর্মালি তো সবাই যে ফেসবুক ইভেন্ট করা হয়, ইভেন্ট তো থাকলে পাশাপাশি আপনি ইমেল কমিউনিকেশনের জন্য এই ইভেন্টস অনেক হেল্প করে। প্লাস হচ্ছে এটা আপনার রেকর্ড আকারে থেকে যাবে, আপনার পুরো ইয়ার শেষে আপনার কয়টা অ্যাক্টিভিটি হচ্ছে সেটা কিন্তু IEEE ওয়েবসাইট থেকে আপনি খুব ইজিলি কালেক্ট করে নিতে পারেন, বা আপনার যখন ইয়ার শেষে একটা ডিবেট মানির জন্য রিপোর্ট সাবমিট করতে হয় সেক্ষেত্রে এটা হচ্ছে আপনাকে প্লাস পয়েন্ট হিসাবে এড করবে বা অ্যাক্টিভিটি বা রিপোর্ট করতে আপনার জন্য সহজ হবে। আচ্ছা, তো এখানে যেটা বিষয় দেখানো সেটা হচ্ছে আপনি ইভেন্টের অপশনে যাবেন, এখানে যে সার্চ যদি অপশনে ক্লিক করেন তাহলে আপনি আসলে আপনার অ্যারাউন্ডে আর কি কি ইভেন্ট আছে বা আপনার আশপাশে কি ধরনের ইভেন্ট হচ্ছে বা IEEE নেটওয়ার্কের মধ্যে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, অথবা আপনি পার্টিকুলার কোন একটা স্টুডেন্ট ব্রাঞ্চের কি কি ইভেন্ট হচ্ছে সেটা আপনি দেখতে চান, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট ব্রাঞ্চের নাম লিখে সার্চ করলেও তাদের কি কি ইভেন্ট আছে বা আপকামিং কি কি ইভেন্ট বা পাস্ট কি ইভেন্ট সবকিছু আপনি এখান থেকে ইজিলি ট্রেস করতে পারবেন। তো এটা হচ্ছে একটা অপশন, অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আরেকটা স্টুডেন্ট ব্রাঞ্চ কি কি অ্যাক্টিভিটি করছে, ফর এক্সাম্পল অনেক সময় যদি আপনি দেখতে চান আপনি এখান থেকে ইজিলি যেয়ে দেখতে পারবেন যে ওনারা কি কি রিপোর্ট করতেছে। অথবা অনেক সময় যেটা হয় যে যারা নতুন কমিটির ক্ষেত্রে ইভেন্টে রিপোর্ট করার সময় ওনারা আসলে বিটুলস এ রিপোর্ট করবো কিভাবে, একটা রিপোর্টের কন্টেন্ট কি হতে পারে, অনেক সময় কনফিউজ থাকেন বা একটা অনেকে মনে করেন যে একটা টেমপ্লেট দেখতে বেটার হয়। তো সেক্ষেত্রে আপনার এখানে যে যারা অনলাইন স্টুডেন্ট ব্রাঞ্চের কয়েকটা রিপোর্ট দেখতে পারেন তারা কিভাবে রিপোর্ট করছে সেক্ষেত্রে আপনার সেটা একটা আইডিয়া হিসেবে কাজ করবে যে আসলে কিভাবে রিপোর্ট করতে হবে। তো রেকর্ডিং বারবার পজ হচ্ছে। আচ্ছা, তো দেন হচ্ছে ভিটুলস এর এখানে আপনি যখন ইভেন্ট ক্রিয়েট করবেন, ইভেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে দেখেন যে ক্রিয়েট অপশন ইভেন্টে আপনি যখন যাবেন সেখানে আসলে ইভেন্ট এবং রিপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর এখান থেকে আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। দেন আপনার এই অপশন গুলো আসবে, আপনি সরি এটা হচ্ছে সার্চ ইভেন্টের ফিল্টার, আপনি ফিল্টার বসানোর জন্য জাস্ট এটা আমি এক্সপ্লেন করতেছি না, এটা আশা করি আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যেখানে আসলে আপনি কি কি ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারবেন। আমি এই পয়েন্টে না যে ইভেন্ট ক্রিয়েটর অপশনটাতে আসি। আচ্ছা, এই ম্যানেজ দিস ইভেন্ট এই অপশনটা যদি আপনি ওই স্টুডেন্ট ব্রাঞ্চের ওই যে অফিসার রিপোর্টিং অফিসার অপশনে আপনার নাম থাকে তাইলে কিন্তু আপনার স্টুডেন্ট ব্রাঞ্চ যখন কোনো একটা বা প্রেসিডেন্ট চ্যাপ্টার যখন কোনো একটা ইভেন্টের রিপোর্ট করবে সেই রিপোর্টের সময় আপনার এই অপশনটা দেখাবে যে ম্যানেজ দিস ইভেন্ট, অর্থাৎ আপনি চাইলে সেই রিপোর্টের অপশনে কোনো কারেকশন করতে পারবেন বা রিপোর্টে কোনো একটা একদম ফর এক্সাম্পল আপনার চেয়ার হচ্ছে ইভেন্ট ক্রিয়েট করে রাখছে আর সেক্রেটারি মনে করতেছেন যে এখন হচ্ছে উনি ব্যস্ত, আপনি হচ্ছে সবাইকে ইনভাইটেশন পাঠাবেন একটা ইমেল পাঠাবেন, তো আপনি আপনার প্রোফাইল থেকে লগ ইন করে আপনি ইভেন্টটা দেখতে পারবেন, সেখানে ম্যানেজ দিস ইভেন্টে ক্লিক করে আপনি সবাইকে ইমেল পাঠানোর কাজটা করে দিতে পারবেন, অর্থাৎ আপনার এখানে গ্রুপ ওয়াইজ যে কাজটা টিম ওয়ার্ক সেটা এনশিওর করতে পারবেন যে একজন ইভেন্ট ক্রিয়েট করলে উনি যে সবকিছু করতে হবে, উনি যে ইমেল পাঠাবে বা উনি সবকিছু করবে এটা না করে আপনার ডিস্ট্রিবিউটর করে ফেলতে পারবেন। তো দেন হচ্ছে আপনার যে স্কেডিউল এ নিউ ইভেন্ট যেটা আমি দেখাতে চাচ্ছিলাম যে আপনি যখন ইভেন্ট ক্রিয়েট করতে যাবেন সেখানে অপশন দেখেন ইভেন্টের রিপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আপনি যখন ক্লিক করবেন স্কেডিউল এ নিউ ইভেন্ট অপশন পাবেন, সেখানে ক্লিক করলে আপনার এইরকম একটা উইন্ডো আসবে। তো আপনি এই মেনুতে আপনি একটা অপশন গুলো দিয়ে দিবেন যে আপনার হোস্ট আপনার স্টুডেন্ট চ্যাপ্টারের নাম চলে আসবে এখানে অটোমেটিক। দেন হচ্ছে আপনি এখানে ইমেল অ্যাড্রেস আপনারটা এটা এগুলো অটোমেটিক আসবে, দেন আপনি আপনার ইনফরমেশন গুলো দিবেন লোকেশন এবং আদার্স ইনফরমেশন গুলো, এগুলো দেখলেই বুঝবেন যে আমার কি কি ইনফরমেশন দিতে হবে, যে ডিটেলস এর ক্ষেত্রে আপনি ইভেন্ট আপনার হচ্ছে ইভেন্টের টাইটেল দিবেন, ক্যাটাগরি কি ধরনের ইভেন্ট সেখানে কিছু মেনু আছে অলরেডি সেখান থেকে আপনি যে কোনো একটা মেনু সিলেক্ট করে নেবেন যেটা হচ্ছে আপনার এটার টাইটেলের সাথে রিলেভেন্ট, ক্যাটাগরি ডেসক্রিপশন হেডার মানে নর্মালি যেটা হয় আপনার ইভেন্টের যে
রিপোর্ট গুলা যেরকম হয় ওইটা সরি ইভেন্টে আপনাদের ফেসবুক ক্রিয়েট করেন, ডেসক্রিপশনে যে অপশন ইনফরমেশন গুলো আছে সেগুলো আর কি আনতে পারেন, হেডার ফুটার এবং এজেন্ডা যদি আপনার আলাদা করে থাকে, সেটা না থাকলে এটা স্কিপ করে যেতে পারে। তো এখানে ম্যান্ডেটরি হচ্ছে আপনার ডেসক্রিপশন এবং হচ্ছে আপনার কিওয়ার্ডস, যে যে কিওয়ার্ড গুলো সার্চ করে, যেহেতু ভি টুলসে আপনারা অন্যান্য জায়গা থেকে সার্চ করা হয়, তো আপনার কি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের ইভেন্ট গুলো সহজে দেখা যাবে। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে শুরুতেই আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের যে শর্ট ফর্ম অ্যাক্রোনিম এটা হচ্ছে আপনি প্রথম কিওয়ার্ড হিসেবে ইউজ করাটা বেটার, তাহলে আপনার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার স্টুডেন্ট চ্যাপ্টারের সবগুলো ইভেন্ট একসাথে লিস্ট আকারে চলে আসবে। আচ্ছা, তো দেন হচ্ছে আপনার হোস্টের এখানে অর্গানাইজেশন ইউনিটের নাম, এগুলা তো ডিটেইলস এমনিতেই দেখে আশা করি বুঝতে পারতেছেন, আপনি ইনফরমেশন গুলো প্রোভাইড করবেন। দেন হচ্ছে পেমেন্ট অপশন, যদি আপনার এটা পেইড মানে ইভেন্ট হয়ে থাকে, তো পেইড ইভেন্ট এর ক্ষেত্রে আইট্রিপুলির এই ভি টুলস এর অপশন থেকে বা রিপোর্টিং এর এই জায়গা সরি ইভেন্টস এর এই জায়গা থেকে আপনি সেটা ম্যানেজ করতে পারবেন। তো পেমেন্ট এর এখানে যে আপনি হচ্ছে অপশন যদি ক্লিক করেন, তাহলে পেমেন্ট কিভাবে আপনি কালেক্ট করবেন তার একটা অপশন আসবে, সেখান থেকে আপনি সেগুলো ইউটিলাইজ করতে পারবেন যে এটা একটা পেইড ইভেন্ট, এবং রেজিস্ট্রেশন কবে স্টার্ট কবে ইন সেটা আপনি অবশ্যই সঠিকভাবে দিবেন, কারণ আপনার যখন অটোমেটিক মেল জেনারেট করবেন সেই মেইলের ক্ষেত্রে কিন্তু এখান থেকে সিস্টেম থেকে ইনফরমেশন গুলা কালেক্ট করবে। তো আপনি যেখানে কোনো কারণে ভুল ইনফরমেশন দিয়ে দেন বা কুইক করতে যে সেটা অনেক সময় আপনার ওই মেইলের বডিতে সমস্যা করতে পারে। তো আপনার যদি আদার্স কোনো অপশন থাকে যে আপনার কোনো কোনো গিফট বা কোনো কিছু রাখবেন আপনার ইভেন্টে, সেটা এখান থেকে অ্যাড করে দেওয়া যায়। তো দেন হচ্ছে আপনি এখানে সেভ এন্ড পাবলিশ করে দিলে আপনার হচ্ছে পাবলিশ হয়ে যাবে, এবং আপনি যদি পার্টিকুলারলি কোনো অ্যাটেন্ডি লিস্ট অ্যাড করতে চান সেখানে এখান থেকে লিস্ট অ্যাড করে দিতে পারবেন। তো এখানে যদি আপনার সেভ এন্ড পাবলিশে ক্লিক করার পরে আপনার ইভেন্ট এরকম একটা দেখাবে, যেমন যেমন এখানে দেখেন যে আপনার অফিসার ট্রেনিং, একটু আগে আমরা যে ইভেন্টের টেমপ্লেট দেখাচ্ছিলাম বা যেটা দিয়ে আমরা এতক্ষণ এক্সপ্লেন করলাম সেই জিনিসগুলো, যে 2016 অফিসার ট্রেনিং নামে একটা নাম দেওয়া ছিল ওইটা টাইটেলের উপর, এবং ডেট টাইম লোকেশন কন্ট্যাক্ট রেজিস্ট্রেশন সবকিছু আমরা যেভাবে দিচ্ছি সেই জিনিসগুলো এখানে একবারে ফরম্যাট আকার হয়ে গেছে, এবং আপনার এজেন্ডা। সো আমার ক্ষেত্রে মনে হয় আপনারা যে বিশেষ করে যে মিটিং গুলা করেন অনেক সময় যেটা হয় স্টুডেন্ট ব্রাঞ্চের যে এজিএম হয় বা চ্যাপ্টারের যখন আপনাদের কোনো একটা মিটিং হয়, মিটিং এর ক্ষেত্রে আপনারা ওইভাবে এটাকে ইভেন্ট আকারে নেন না, ক্রিয়েট করেন না, বা ওইটা আসলে ফেসবুকে ইভেন্টও করা হয় না, এটা স্বাভাবিক। তো এক্ষেত্রে আপনারা আসলে ভি টুলস এর ইভেন্ট অপশনে যে ইভেন্ট ক্রিয়েট করতে পারেন মিটিং আকারে, এবং সেখানে আপনি আপনার এজেন্ডা সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে আপনি আপনার মেম্বারদেরকে রিচ করে ফেলতে পারেন। সো এক্ষেত্রে এটা একটা ভালো টুলস যে আপনার সকল মেম্বারদেরকে, কারণ অনেক মেম্বার আছে হচ্ছে তারা ফেসবুক অ্যাক্টিভ না বা হচ্ছে আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের সাথে ওইভাবে কানেক্টেড না, বাট তাদের সবার ইমেলই তো অ্যাক্টিভ। সো আপনি সেই ইমেলে মেল পাঠা দিলে ওরা জানতে পারবে যে আপনার স্টুডেন্ট ব্রাঞ্চে একটা মিটিং হচ্ছে অমুক তারিখে, সো তারা চাইলে জয়েন করতে পারবে। একজন প্রশ্ন করছেন হচ্ছে যে ইমেল কিভাবে ক্রিয়েট করবো বা পাঠাবো, সেটা আমি দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চন। সো এখান থেকে হচ্ছে আমরা দেখলাম যে আসলে কি কি করতে হবে, এবার আসি যে নোটিশ আপনি কিভাবে পাঠাবেন বা আপনার যে একটু আগে বললাম যে আপনি ইমেইলটা কিভাবে এখান থেকে সেন্ড করবেন। এক্ষেত্রে আপনার হচ্ছে একটা ইভেন্ট সার্চ করে বের করতে পারেন বা আপনি ডিরেক্টলি ক্রিয়েট করার পর তো অপশনই পাবেন, সেখানে ম্যানেজ অপশনে যদি আপনি যান ম্যানেজ ইভেন্ট গেলে হচ্ছে আপনি এখানে দেখেন ক্রিয়েট ই নোটিশ ফ্রম ইভেন্ট একটা অপশন আপনি পাবেন। তো এই যে ক্রিয়েট ই নোটিশ ফ্রম ইভেন্ট এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এইরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে হচ্ছে আপনি আপনার ইনফরমেশন গুলো এখানে টেমপ্লেট আকারে অটোমেটিক জেনারেট হয়ে যাবে, সেখানে আপনি কোনো কিছু কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করতে পারেন, কাস্টমাইজ করতে না চাইলে সেটা ওইরকমই থাকবে। দেন হচ্ছে আপনি যখন সেন্ড এক্সপ্রেস এ ক্লিক করবেন সেটা আসলে আপনার মেম্বারদের কাছে চলে যাবে এই ইমেইলটা, সেখানে আসলে কি কি ইনফরমেশন দিতে হবে তার এখানে একটা দেয়া আছে, আশা করি এগুলো দেখলেই আপনারা খুব সহজে বুঝবেন। তবে আমার কাছে মনে হয় যে আপনার প্রথমে নিজের একটা প্র্যাকটিস মানে ট্রাই করবেন, বলতে আপনি নিজে ডামি একটা ইভেন্ট ক্রিয়েট করে আপনি আপনার ইমেইলে পাঠান বা হচ্ছে আপনারা সিঙ্গেল ইমেইলও পাঠানো যায়, সেটা আপনি এনশিওর করেন, দেখেন যে আসলে বইটা কিরকম হয়। তোমার মনে হয় যে খুব একটা প্র্যাকটিস করার প্রয়োজন হবে, কারণ যেহেতু এটা সবাই এগুলার সাথে এমনিতেই পরিচিত যেহেতু ইমেইলের সাথে। তো এটা ছিল আপনার আপনার মেম্বারদেরকে ইভেন্টের আপডেট জানানোর বিষয়ে। আচ্ছা, তো দেন আমরা এবার আসি হচ্ছে আপনার যখন রেজিস্ট্রেন্ট লিস্টের যখন যদি আপনি আপনার রেজিস্ট্রেশন অপশন ভি টুলস থেকে দিয়ে রাখেন যে ওখানের মাধ্যমে সবাই রেজিস্ট্রেশন করবে, সেক্ষেত্রে যারা শুধু রেজিস্ট্রেন্ট তাদেরকেই আপনি হচ্ছে ইমেইল পাঠাতে চান বা কনফার্মেশন মেইল পাঠাতে চান বা আপনি আপনার ইভেন্টের লিঙ্ক পাঠাতে চান, তো সেটার জন্য আপনাকে তাইলে আলাদা করে রিসিপিয়েন্ট লিস্ট যেটা কাস্টম রিসিপিয়েন্ট লিস্ট অপশন তৈরি করা যায়, এবং তার সাপেক্ষে আপনি ইভেন্টের আপডেট পাঠাতে পারবেন। তো সেটা করার জন্য আপনি যে রেজিস্ট্রেন্ট এই অপশনে আপনি যাবেন,
এখানেই আগের যে আমরা ইভেন্টের ম্যানেজের মাধ্যমে আসছিলাম সেখানে আপনি এটা পাবেন। সো আগেরটা ছিল ক্রিয়েট ই নোটিস ফ্রম ইভেন্ট, আর এটা হচ্ছে রেজিস্ট্রেন্ট। সো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এরকম একটা অপশন আসবে, জেনারেট ই নোটিস কন্টেন্ট আর স্টার্ট ফ্রম ব্ল্যাঙ্ক কন্টেন্ট। সো আপনার যেটা আপনার কাছে কনভেনিয়েন্ট মনে হবে সেটা আপনি ক্লিক করবেন। করার পরে এখান থেকে হচ্ছে আপনি কাস্টম রিসিপিয়েন্ট আপনি এখান থেকে লোড করে ফেলতে পারেন, যাদেরকে হচ্ছে আপনি মানে এক্সটার্নালি এখানে পুশ করবেন। সো আপনি তাদের ইমেল গুলো এখানে দিয়ে দিলে দেন হচ্ছে সেন্ড এক্সপ্রেস করলে ওই ইমেল গুলাতেও হচ্ছে ইনভাইটেশন চলে যাবে। আর অনেক সময় দেখা যায় যে আপনার ইভেন্ট গুলো নন আইট্রিপলি মেম্বারদের জন্য আমরা করে থাকি, তো ভিটুলস এর ভিটুলস কিন্তু অ্যাক্সেস পাবে শুধুমাত্র মেম্বারসরা। সো নন মেম্বার থেকে তাহলে আপনি কিভাবে কালেক্ট করতেছেন? সো ফর এক্সাম্পল আপনি হচ্ছে গুগল ডক এর মাধ্যমে বা আপনি অন্য একটা মাধ্যমে হচ্ছে আপনি সবার ইমেল অ্যাড্রেস কালেক্ট করতেছেন, সেই ইমেল অ্যাড্রেস গুলো আপনি এখানে হচ্ছে এভাবে অ্যাড করে দিয়ে আপলোড করে দিয়ে তাদের কাছেও এই ফরম্যাটেই বা এই ভিটুলস থেকে ইমেল পাঠিয়ে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এই কাস্টম রিসিপিয়েন্টের এই অপশনটা কাজে লাগাতে হবে। আচ্ছা, তো এই ছিল যখন সেন্ড অপশন ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। তিনজন এখানে বলা হচ্ছে, তিনজনকে লোড করা হয়েছে, তো তিনজনকে এখানে পাঠানো হচ্ছে ইভেন্ট আর কি। তো এই হচ্ছে মোটামুটি ইভেন্টের বিষয়ে, যে আপনি এটা নট অনলি যে ইভেন্ট, আপনি কোনো কাস্টম নোটিশও ক্রিয়েট করতে পারবেন ইভেন্টের বাইরেও, মানে ইভেন্টের তো আপডেট দিলেন, মানে এর পাশাপাশি যদি আপনি চান যে নর্মাল কোনো একটা নোটিশ দিবেন সেটাও কিন্তু সেম প্রসেস দিয়ে আপনি করতে পারবেন। কাস্টম এখানে কাস্টম নোটিশে যে সেটার মাধ্যমে আপনি ইভেন্টের বাইরে নিজের কন্টেন্ট দিয়ে আপনি একটা ইমেল পাঠাতে পারবেন। এবং অবশ্যই খেয়াল মনে রাখবেন, আপনি যদি চেয়ার হয়ে থাকেন বা আপনার যে অফিসার্স টুলস এর অফিসার রিপোর্টিং এর অপশনে আপনার যারা অফিসার্স আছেন তারাই এটা অ্যাক্সেস করতে পারবেন, এবং তারা যখন এটা অ্যাক্সেস করবেন ওনার ওই অর্গানাইজেশনাল ইউনিটের আন্ডার যেসব মেম্বার আছেন ওনারাই সেটা শুধু রিসিভ করবেন। বাট যদি আপনি এর ওয়াইড রেঞ্জে আপনি পাঠাতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে দুজনের হেল্প নিতে হবে, বা মেম্বারশিপ জিওগ্রাফিক অ্যাক্টিভিটি যেটা এনজিএ ওনাদের হেল্প নিলে বা ওনাদেরকে বললে ওনারা হচ্ছে আপনার হয়ে প্রমোশনটা চালিয়ে দিবে, বা আপনার সেকশনকেও বলতে পারেন, সেকশন হচ্ছে আপনাদের হয়ে ইভেন্টের নোটিশ সবাইকে দিয়ে দিবে, কারণ সেকশনের কাছে পুরো বাংলাদেশের হচ্ছে অ্যাক্সেস আছে, যেহেতু ওনারা হচ্ছে ওই জায়গা থেকে হচ্ছে আমাদের সবাইকেই দেখতেছেন, যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশ সেকশনের আন্ডারে। তো ওনারা যখন কোনো একটা নোটিশ পাঠাবেন আমরা বাংলাদেশের যত স্টুডেন্ট মেম্বার আছেন বা প্রফেশনাল মেম্বার সবাই ওনারা পাঠাতে পারবেন। তো যদি আপনাদের অর্গানাইজেশন ইউনিটের বাইরে কাউকে কোনো একটা প্রমোশন চালাতে হয় সেক্ষেত্রে আপনি ওনাদের হেল্প নিতে পারেন। আচ্ছা, তো তবে এসব ক্ষেত্রে একটু কম মানে আপনার প্রয়োজন পড়বে, যদি যখন আপনার কোনো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম করবেন বা বড় কোনো ইভেন্ট করবেন তখন হতে পারে, এবং এরকম ইভেন্ট একটা স্টুডেন্ট ব্রাঞ্চ হয়তো বছরে একটা বা দুইটা করে থাকে ম্যাক্স। আচ্ছা, সো এবার আমরা ভিটুলস বুটিং এ যাবো। বুটিং এর আগে একটু রেকর্ডিং পজ দিয়ে একজন প্রশ্ন করছেন ওটা দেখি যে। আচ্ছা, এখানে একজন বলছেন যে যদি উনি বাল্ক ইমেল হিসেবে পাঠান যেটা হচ্ছে ব্ল্যাক ব্লক এন্ড স্প্যাম ইমেল, আইট্রিপলি থেকে যেগুলা পাঠানো হয় নর্মালি হচ্ছে এগুলা স্প্যামে খুব একটা যায় না, কারণ সবগুলাই হচ্ছে ফিল্টার হয়ে গেলে আপনার ওখানে দেখবেন আমার যেগুলো ইমেল আছে আমি ফিল্টার করে রাখাই, সেটা হচ্ছে আমার প্রমোশন অপশনে চলে আসে। সো আপনার যদি ফিল্টার থাকে তাহলে আলাদা হিসাব, তো ফিল্টার না থাকলে বাই ডিফল্ট হচ্ছে সবগুলো ইনবক্সেই আসে ইমেল। এবং আপনি যেভাবে, যেহেতু আপনি স্টুডেন্ট ব্রাঞ্চে যদি মেম্বার হয়ে থাকেন বা সেক্ষেত্রে দেখবেন বাংলাদেশ সেকশন থেকে বা আদার জায়গা থেকে আপনার আইট্রিপল এ বিভিন্ন ইভেন্টের নোটিশ গুলো আসে, সো ওইগুলো যেভাবে আসে আপনার ইভেন্টের নোটিশটা সেভাবেই যাবে আর কি। সো ব্লক হওয়ার সম্ভাবনা কম আইট্রিপল এ ইমেল গুলো। আচ্ছা, সো দুইটা টার্ম নিয়ে আলাপ করলাম, এবার আরেকটা টপিক নিয়ে। আচ্ছা, খুব কি বোরিং লাগতেছে নাকি ঠিক আছে চলতেছে ভালোই? একটু মানে যারা হোস্টে আছেন দুই একজন একটু আলাপ করেন তাহলে আমি বুঝবো যে আসলে আমি কানেক্টেড, কারণ আমি একাই বলে যাচ্ছি। জি ভাইয়া, সেশন ভালো হচ্ছে, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, তো যাই হোক, এই মুহূর্তে আছেন হচ্ছে 58, আমার যেহেতু নিজেরই দুইটা, তো 58 পার্টিসিপেন্ট আছেন। আচ্ছা, দ্যাটস গুড। আচ্ছা, সো আমরা এবার হচ্ছে পরের পোর্শনে যাই। আমরা ট্রাই করবো লাস্টের দিকে, আমি একটা ভিডিও দেখে এন্ডিং এর আগে একটা ভিডিও দেখাবো আপনাদের, তো সবাই একটু কানেক্টেড থাকবেন আশা করি শেষ পর্যন্ত। আচ্ছা, সো এবার আসি ভিটোস ভোটিং এর বিষয়ে। তো ভোটিং এর বিষয়টা হচ্ছে আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের যখন এক বছর বা কোনো একটা কমিটি যখন কমপ্লিট হয়ে যায়, তাদের মেয়াদ শেষ হয়ে যায়, তখন নতুন একটা কমিটি দেওয়ার ক্ষেত্রে আপনারা ভিটোস ভোটিং এর হেল্প নিতে পারেন, যদি আপনার ইলেকশনের প্রসেস থেকে থাকে আপনার এখানে। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে আসলে মানে ভিটোস ভোটিং এর প্র্যাকটিস করাটাই বেটার, কারণ এক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে আপনি আপনার যে
এখানে হচ্ছে ইলেকশনের যে একটা প্রভাব বা আপনার মেম্বারদের মধ্যে যে কাজের একটা আপনার মোটিভেশন সেটা কিন্তু কাজ করে। কারণ ভিটুলস এর মাধ্যমে যখন আপনি ভোটিং করতে যাবেন সেখানে কিন্তু প্রথমত হচ্ছে যারা নন মেম্বার তাদেরকে কিন্তু ভোটিং এর অপশন আপনি এড করতে পারবেন না। কারণ আমি যেমন এখানে আপনি যখন হোমে আসার পরে আমরা ভিটুলস এ ক্লিক করলে ভোটিং অপশনটা এমনিতেই পেয়ে যাবেন, সেখান থেকে যখন আসবেন সেখানে ভোটিং অপশনে আপনি যখন কোন একটা ক্যান্ডিডেটকে নমিনেট করবেন বা তার হচ্ছে ইনফরমেশন দিবেন সেক্ষেত্রে হচ্ছে ওই স্টুডেন্টের হচ্ছে যদি উনি বা স্টুডেন্ট মেম্বার হোক বা মেম্বারই হোক ওনার মেম্বারশিপ নাম্বারটা যদি অ্যাক্টিভ না থাকে, উনি অ্যাক্টিভ মেম্বার না হন, সেক্ষেত্রে ওনার কিন্তু ইনফরমেশন লোড আসবে না এবং উনি ভিটুলস এ ভোটিং অপশনে জয়েন করতে পারবেন না। তো এটা অনেক সময় যেটা হয়, যেহেতু আমি নিজে 2 বছর একটা স্টুডেন্ট চ্যাপ্টার কে স্টুডেন্ট ব্রাঞ্চ কে হচ্ছে চেয়ার হিসেবে ছিলাম, তো অনেক সময় দেখা যায় কিছু স্টুডেন্ট মানে মেম্বার তারা আসলে অনেক কাজ করছেন বাট এট দা এন্ড অফ দা ইয়ার যখন ওনারা হচ্ছে আসলে মেম্বারশিপ রিনিউ করেন নাই বাট দে ওয়ান্ট টু বি এ এক্সিকিউটিভ মেম্বার অর সামথিং লাইক দ্যাট। সো অনেক সময় ওদেরকে কিন্তু ডিরেক্টলি আপনি এজ এ লিডার বা অনেক সময় বলা হয় না যে আপনাকে এখানে এই পজিশনে হোল্ড করা যাবে না, বাট এটা অনেক সময় একটু ভোট দেখায়। তো সেক্ষেত্রে যদি ভোটিং এর অপশন আপনি অন করে দেন বা ভি টুলস এর হেল্প নেন সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাবে। সো উইদাউট রিনিউইং হিজ মেম্বারশিপ উনি আসলে জয়েন করতে পারবেন না বা এইখানে উনি পজিশনটা পাবেন না। তো এক্ষেত্রে ভিটুলস এ আপনার হচ্ছে চেয়ার যিনি উনিও ক্রিয়েট করতে পারেন, মানে যিনি অথবা কাউন্সিল অথবা যে কোনো একজন মেম্বার এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো বেটার হয় যদি চেয়ার অথবা কাউন্সিল যদি এটা ক্রিয়েট করেন, এখান থেকে হচ্ছে ভোটিং অপশনে ক্লিক করে যদি করেন করার সরি ব্যালট ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন সেখান থেকে হচ্ছে আপনার আপনি প্রথমে যেটা দেখতে পারবেন যে এই মুহূর্তে কি কি ইলেকশন হচ্ছে আর কি, মানে IEEE ভিটুলস এর মাধ্যমে আদার্স স্টুডেন্ট চ্যাপ্টারে বা আদার্স IEEE অর্গানাইজেশনাল ইউনিটের ভিটুল ভোটিং যদি চলে থাকে সেগুলো আপনি দেখতে পারবেন যদি সেখানে আপনার ভোট দেওয়ার পারমিশন থাকে। ফর এক্সাম্পল IEEE বাংলাদেশ সেকশনাল ইলেকশন চলতেছে, সো আপনি যদি ভিটুলস এ এসে ভোটিং এর অপশনে ব্যালট ড্যাশবোর্ডে ক্লিক করেন অটোমেটিক্যালি আপনার লিস্টে অ্যাক্টিভ ব্যালটের অপশনে যদি ওটা অ্যাক্টিভ থাকে পাবেন, আর যদি ওটা পাস্ট ব্যালট থাকে, এখন আমার মনে হয় যে আপনার যদি লগ ইন করেন তা আপনার চাইলে এখন পাস্ট ব্যালট অপশনে দেখবেন যে বাংলাদেশ সেকশনের অপশনটা আপনি পাচ্ছেন যেহেতু কিছুদিন আগে এটা ইলেকশন হয়ে গেছে। তো এখানে আসলে রানিং টা পাবেন এবং আপনি যদি ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনারটা হচ্ছে সেভ ব্যালট এই অপশনে থাকবে এবং পাঁচটা কথা তো বললাম আর একটি বিষয়টা বললাম। সো আপনার মাঝে মধ্যে একটু একটি ব্যালট এসে দেখবেন যদি আপনার ভোট দেওয়ার সুযোগ থাকে আপনি ভোট দিবেন। আচ্ছা তো এখন আমরা আসি যে আপনার যদি আমরা ভোট ক্রিয়েট করতে মানে ব্যালট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আসলে কি করতে হবে। ব্যালট ড্যাশবোর্ডে আসার পর আপনি আপনার স্টুডেন্ট চ্যাপ্টারের নাম দিবেন। তো নাম দেওয়ার পর হচ্ছে এখানে ক্রিয়েট অপশন, আপনি ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট ক্লিক করার পরে এখানে চাইলে আপনি টেমপ্লেট সহ ক্রিয়েট করতে পারেন। টেমপ্লেট বলতে যেমন আপনি যে ব্যালটটা ক্রিয়েট করতেছে সেই ব্যালটে আসলে আপনি কি কি অপশন রাখবেন, চেয়ার ভাইস চেয়ার সেক্রেটারি ট্রেজার, এটা হচ্ছে টেমপ্লেট। আপনি চাইলে এটাকে কাজে লাগিয়ে পুরো আরো এক্সটেন্ড করতে পারবেন, এটার মানেই না যে আপনি চারটা পজিশনই এখানে আপনি শুধু করতে পারেন বা এগুলা বাইরে কোনো পজিশনে আপনি ভোট করতে পারবেন না, এটা টেমপ্লেট আপনি চারটা পাঁচটা করতে পারবেন টেমপ্লেট ইউজ করে। তো আপনার চাইলে টেমপ্লেট নিজে থেকে একবার দেখে নিতে পারেন যে কোন টেমপ্লেট কিরকম, আবার আপনি উইদাউট টেমপ্লেট নিজে থেকে একদম রো লেভেল থেকে আপনি কাজ করতে পারেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে যেটা হচ্ছে আপনার ব্যালটটা আপনি কবে থেকে ওপেন করবেন সেটা দিবেন এবং কবে ব্যালটটা ক্লোজ হবে মানে ভোটিংটা কখন শুরু হবে কখন শেষ হবে সেটা আপনি দিবেন, এবং হচ্ছে আপনার এখানে আপনি মেসেজ গুলা যেগুলো হচ্ছে আপনি বাই ডিফল্ট বা কমন যে মেসেজটা আপনার ভোটে অংশগ্রহণ করার জন্য বা আপনার এই ব্যালটে অংশগ্রহণ করার জন্য আপনি আপনার মেম্বারদেরকে যে মেসেজটা পাঠাবেন সেই মেসেজের ফরম্যাটটা আসলে এখানে থাকবে আর কি, আপনি ফরম্যাটে এখানে দিবেন। আচ্ছা দেন হচ্ছে আপনার এবার আসে পজিশন এবং ক্যান্ডিডেট, এই পজিশনটা আসলে আপনার এখানে যে কোন কোন পজিশনে, ফর এক্সাম্পল আপনার প্রথম হচ্ছে এখানে চেয়ার অপশন, সো চেয়ার অপশনে আপনি দুইজনকে দিতে হবে, সো দুইজন আপনি জাস্ট একজনে ক্লিক করলেন অ্যাড নিউ পজিশন, ক্লিক করার পরে হচ্ছে আপনি তার মেম্বারশিপ নাম্বারটা দিবেন, জাস্ট নাম্বার দেওয়ার পর ভেরিফাই এ ক্লিক করবেন। সো ভেরিফাই এ ক্লিক করলে ওনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম এটা অটোমেটিক্যালি সিস্টেম থেকে জেনারেট হয়ে যাবে যদি ওনার মেম্বারশিপ নাম্বারটা অ্যাক্টিভ থাকে, আমি আগে যেটা বলছিলাম আপনাকে। সো যদি জেনারেট হয় তাহলে আপনি সেখানে ওনার যেহেতু উনি নমিনেট হচ্ছেন এবং ওনার আসলে ইলেকশনের কিছু এজেন্ডা থাকবে, সো সেই জিনিসগুলো আপনি এখানে এড করে দিতে পারেন। ওনার মেসেজ গুলো ওনার বায়োগ্রাফি থাকে সেই বায়োগ্রাফিটা আপনি এখানে এড করে দিতে পারেন, মানে যিনি হচ্ছে এই ভোটিংটা অন করতেছেন আর কি। আচ্ছা তো দেন হচ্ছে আপনি সেভ বাটনে ক্লিক করলে একজন এড হয়ে যাবে, এভাবে আপনি হচ্ছে ক্যান্ডিডেট পিকচারও এড করে দিতে পারেন, এখান থেকে ব্রাউজ করে আপনি ওই ক্যান্ডিডেটের যদি কোনো পিকচার আপনি শো এড করে দিতে চান সেক্ষেত্রে করে দিবেন। এবং
দেন আপনার, আচ্ছা এখানে যেটা আসতেছে ম্যানেজ ক্যান্ডিডেট পিকচার, আচ্ছা লোড হয়ে গেল, ক্লোজ। আচ্ছা এখানে একটা মানে পার্ট আমি মিস হয়ে গেছে মানে মাঝখান থেকে স্লাইড। সো যেটা হচ্ছে আপনি এটা যখন ওকে দিয়ে দিবেন তো আলটিমেটলি এই যে আমরা অপশনে ছিলাম এখানে একজনের নাম এড হয়ে গেল। সেইভাবে আপনি যতজন ক্যাড করতে চান প্রতিবারে, যেমন এখানে আপনি মনে করেন ভাইস চেয়ার হিসেবে এখানে দুইজন এড করা আছে, আপনি আরেকজন ক্যান্ডিডেট, আপনার তিনজন ভাইস চেয়ার ক্যান্ডিডেট, সো আপনি এখানে আবার এখানে ক্লিক করলে সো আরেকজনকে এভাবে এড করে ফেলতে পারবেন। সিম্পল একটা যেভাবে দেখানো হয়েছে ওইভাবে। সো এভাবে হচ্ছে আপনার ওয়ান বাই ওয়ান আপনি আপনার পজিশন গুলো ক্রিয়েট করলেন, ডেসক্রিপশন দিলেন, দেন আপনি যখন এটা কমপ্লিট করবেন মানে ওই ওখান থেকে নেক্সট ক্লিক করে আসবেন, এখনো কিন্তু এটা অ্যাক্টিভ হয় নাই আপনার ব্যালট, আপনি আপনার টোটাল ভোটার্স কতজন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে লোডে ক্লিক করবেন, লোডে ক্লিক করলে আপনার ওই স্টুডেন্ট চ্যাপ্টারের বা ওই স্টুডেন্ট ব্রাঞ্চের কতজন হচ্ছে অ্যাক্টিভ মেম্বার আছেন যারা হচ্ছে আপনার এই ইলেকশনে বা আপনার এই ভোটিং অপশনে অ্যাড হতে পারবেন বা এখানে পার্টিসিপেট করতে পারবেন, তাদের একটা সংখ্যা চলে আসবে। সো আপনি জানবেন যে আপনার আসলে ভোটার কতজন, এবং আপনি চাইলে এটা এক্সটার্নালি আপনি হচ্ছে কাউকে ইমেল পাঠানোর ক্ষেত্রে আপনার এই ভোটিং এর সেটা হচ্ছে ব্রাউজ থেকে আপনি তাদের হচ্ছে লিস্টটা এখানে সিএসভি ফাইল থেকে আর কি অ্যাড করে দিতে পারেন, সেটাও লোড হয়ে যাবে এবং সেটাও অ্যাড হয়ে যাবে এখানে। দেন আপনি সেভ এজ ড্রাফট হিসেবে রেখে দিতে পারেন প্রাইমারি ভাবে যদি আপনার কিছু সময় থাকে বা এটাকে আপনি পরে আবার চেক করতে চান। আর যদি আপনি সেভ এন্ড অ্যাক্টিভেট দিয়ে দেন তাহলে আসলে আপনার এটা ভোটিংটা অ্যাক্টিভ হয়ে গেল এবং এটা আপনার তখন আপনি আসলে আপনার এটা পরবর্তীতে মেম্বার এখানে চাইলে ওই ডেট অনুযায়ী অন হয়ে গেলে সেটা তারা আসলে পার্টিসিপেট করতে পারবে। এখানে খেয়াল রাখবেন যে সেভ এন্ড অ্যাক্টিভেট মানেই না যে আপনার এখন থেকেই ভোট দেওয়া শুরু হয়ে যাবে, ব্যাপারটা হচ্ছে আপনি ওই যে অপশনে এখানে দিয়ে আসছিলেন যে স্টার্ট ব্যালট, এই ব্যালটের ডেট যে যে ডেট দেওয়া থাকবে সেই ডেটে আসলে ভোটিং কাস্ট করতে পারবে মেম্বাররা, বাট আপনি আগে অ্যাক্টিভ করে দিলে ওই যে আপনার ইমেল পাঠানো বা তাদেরকে হচ্ছে রিমাইন্ডার দেওয়া এই জিনিসগুলো আপনি এই ভিটুলস এর এই ভোটিং অপশন থেকে খুব ইজিলি করে ফেলতে পারবেন, আপনাকে আর আলাদা করে মানে ওনাদেরকে ইমেল পাঠানোর কষ্ট নিতে হবে না, সিস্টেম থেকে আপনি মেল পাঠাতে পারবেন। তো যেন আগে থেকে এগুলো অ্যাক্টিভেট করে ফেলাটা বেটার। আচ্ছা সো আপনি এখন যেটা হচ্ছে যে আপনি ইমেল যদি পাঠাতে চান আপনার মেম্বারদেরকে এই ভোটিং অপশন নিয়ে বা এই ব্যালটের বিষয়ে যে তাদেরকে আপনি আপনার ভোটারদেরকে রিমাইন্ডার দিবেন সেটা দেওয়ার জন্য, আচ্ছা এটা তো আগে বললাম অ্যাক্টিভেট, আপনি যখন ক্রিয়েট করবেন এরকম একটা আসবে, যেমন আপনি আমরা একটি ব্যালটে মনে করেন চলে আসলাম, এখান থেকে আপনার হচ্ছে ম্যানেজ অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার অপশন আসবে, যেমন এটা হচ্ছে প্রিভিউ এ ক্লিক করার কারণে এটা আসছে। প্রিভিউ এর পরে হচ্ছে আমরা এখান থেকে একটু আমি দেখি, হ্যাঁ ম্যানেজে, ম্যানেজে যখন আপনি ক্লিক করবেন তখন আসলে আপনার যে ইমেল পাঠানো বা রিমাইন্ডারের বিষয়টা আপনার মনে হবে। সো ম্যানেজে ক্লিক করলে এই যে ভিউ রেজাল্টস, আপনার যদি ভোট হওয়ার পরে আপনি রেজাল্ট দেখতে পারবেন, আপনি সেই রেজাল্টটা ইমেল থেকে মেইল করতে পারবেন, অথবা আপনার ভোট যখন হয় নাই না হওয়ার আগে আপনি আপনার মেম্বারদেরকে রিমাইন্ডার পাঠানোর জন্য এখানে একটা অপশন পাবেন, আপনি সেই অপশন দিয়ে তাদেরকে হচ্ছে রিমাইন্ডারও পাঠাতে পারবেন। ইভেন আপনি আপনার রিপোর্টটা ধরেন এই ভোটের রিপোর্টটা হচ্ছে আপনি হেডকোয়ার্টার্সে পাঠাবেন, এটা পাঠালে সুবিধা হচ্ছে ওনারা আপনার বাই ডিফল্ট আপনার যে অফিসার ভিটুলস সরি অফিসার রিপোর্টিং এখানকার অফিসারদের পজিশন কিন্তু ওনারা অটোমেটিক চেঞ্জ করে দিবে। আবার অনেক সময় যেটা হয় আমার যেটা এক্সপিরিয়েন্স যে আমি যেহেতু 2019 আপনাদের ডেফুলি ইউনিভার্সিটি বা মানে স্টুডেন্ট ব্রাঞ্চের যে কমিটি সেটা হচ্ছে এই ভিটুলস এর মাধ্যমেই আমার নেওয়া হয়েছিল ওদেরকে। তো সেখানে আমি ভিটুলস নেওয়ার পর দেখলাম যে ওদের অফিসার্স ভিটুলস এ অটোমেটিক আপডেট অফিসার রিপোর্টিং অপশনে মেম্বারদের নাম অটোমেটিক আসে নাই, মানে ফর এক্সাম্পল যিনি চেয়ার হয়েছেন ইলেকশন পরে বা ভাইস চেয়ার হচ্ছেন সেটা অটোমেটিক আসে নাই, তবে রিসেন্টলি নাকি এটা অটোমেটিক চলে আসে। সো আমার এটার এক্সপিরিয়েন্স নেই, আপনারা দেখতে পারেন যদি চলে আসে দ্যাটস গুড অটোমেটিক, যদি না আসে সেক্ষেত্রে আপনার হেডকোয়ার্টারে পাঠাতে পারেন অথবা ওই যে ম্যানুয়ালি আপনারা হচ্ছে অফিসারদের অফিসার রিপোর্টিং অপশনে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা সো এই হচ্ছে এখান থেকে মোটামুটি যে ভিটুলস এর বিষয়ে, যদি ভিটুলস এর বিষয়ে অপশন থাকে, আচ্ছা এক্সপোর্ট রেজাল্ট আপনি চাইলে এখান থেকে সিএসভি ফাইল আকারে প্রিন্ট করে নিতে পারেন রেজাল্ট যে কোন মানে ক্যান্ডিডেট কি পরিমাণ ভোট পাচ্ছেন, অবশ্যই এখানে পার্টিকুলার ইনফরমেশন পাবেন না যে কে কি ভোট দিচ্ছে এটা পাবেন না, জাস্ট আপনি সামারি পাবেন, ফর এক্সাম্পল চেয়ার পজিশনে মানে সোল নামে যিনি আছেন উনি ভোট কয়টা পাইছেন, 100% ভোট পাচ্ছেন মানে 18 জনের ভোট দিছিল 18 জনের ভোটই উনি পাইছেন, এরকম আর কি আপনি সামারি পাবেন, পার্টিকুলার কোনো ইনফরমেশন এখানে পাবেন। আচ্ছা সো এই হচ্ছে মোটামুটি ভোটিং অপশন নিয়ে, আশা করি ভোটিং এর বিষয়টা আপনাদের ইন ফিউচারে কাজে লাগবে যদি আপনাদের মানে স্টুডেন্ট ব্রাঞ্চ বা চ্যাপ্টারের এই ধরনের অ্যাক্টিভিটি থাকে।
তো আমরা এবার দেখি পরের অপশন ইনোটিশ। ইনোটিশের বিষয়টা অলরেডি আসলে আমি কভার করে ফেলছি, ওইটাও আগেরটার মতোই, জাস্ট আপনি এখানে যদি মানে ইভেন্টের বাইরে নর্মাল কোনো নোটিশ আপনি পাবলিশ করতে চান, সো এটা আমি আগে বলছিলাম যে আপনি ইভেন্টস ওখান থেকে করতে পারেন। আবার এখান থেকে ম্যানেজ ইনোটিশ এই অপশনে এসে আপনি হচ্ছে নোটিশ কে ক্রিয়েট এন ইনোটিশ দিবেন। একটা নোটিশ ক্রিয়েট করতে গেলে আপনি অপশন গুলো আপনার কাছে আসবে। আমি যেমন এখানে দেখাই হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে আমরা এরকম একটা অপশন আসবে যে ক্রিয়েটে ক্লিক করার পরে হচ্ছে নিউ ইনোটিস। আপনি সেখান থেকে বেসিক ইনফরমেশন, কারা রেসিপিয়েন্ট হবে, আপনি কোন ইমেল থেকে পাঠাবেন, কন্টেন্টস কি হবে, সেগুলো আপনি অ্যাড করে দিলে এখান থেকে হচ্ছে আপনার জাস্ট একটা সিম্পল নোটিশ পাঠিয়ে দিতে পারবেন আপনি আপনার মেম্বারদেরকে। সো এটা হচ্ছে নোটিশের বিষয়, এখানে প্রতিটা পার্টি হচ্ছে দেখানো আছে। আমি আর এগুলা ওয়ান বাই ওয়ান বলতেছি না, আশা করি এগুলো আপনাদের কাছে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে যখন আপনি এটা ওপেন করবেন। জাস্ট আপনি স্টুডেন্ট ব্যাচের নাম দিবেন যেখানে হচ্ছে আপনি পাঠাতে চান। আচ্ছা সেখানে কন্টেন্ট, আচ্ছা সো এবার আসি ভিটোলস ওয়েবিনে বক্স। আচ্ছা ভিটোলস ওয়েবিনে বক্স নিয়ে আমি আসলে আজকে ডিটেলস আলাপ করবো না, কারণ আমি দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনারা অলরেডি ওয়েবসাইট এর উপর মনে একটা ওয়ার্কশপ আপনাদের আছে, মানে পরশু দিন বা এরকম রিসেন্টলি হবে যদি আমি ভুল না করে থাকি। তো যেহেতু এখানে আপনাদের একটা স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এর কিভাবে একটা নিজস্ব অর্গানাইজেশনের স্টুডেন্ট চ্যাপ্টার এর ব্রাঞ্চের ফ্রি ওয়েবসাইট আপনারা মেক করতে পারবেন ফ্রম আইথ্রিপলি, সেটা নিয়ে ডিটেলস আলাপ করা হবে। সো এটা আসলে এই ওয়েব ইন এ বক্স এর আন্ডারেই পড়ে, তো যেহেতু একটা সেশন হবে সো আমি এখানে আলাদা করে এটা নিয়ে ডিটেলস আলাপ করবো না। জাস্ট আপনারা তারপরে যদি নিজে থেকে জানতে চান সেক্ষেত্রে আপনি ভিটুলস এ যাবেন, ওয়েব ইন এ বক্স অপশন আপনি পাবেন, সেখানে ক্লিক করলেই কিন্তু টিউটোরিয়াল অপশনটা ওখানেই দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে নিজে থেকে আপনি কিভাবে আপনার স্টুডেন্ট চ্যাপ্টারের একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন সেটা আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। এটা ড্রপ এন্ড ড্র্যাগ এর মতো খুব সিম্পল, অনেকটা গুগল সাইট যেটা ওইটার মতো আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। দেন ওয়েবএক্স, ওয়েবএক্স এর বিষয়টা হচ্ছে আপনারা যদি যেমন আজকে আমরা জুমের মাধ্যমে আমরা আমাদের একটা সেশনটা কন্টিনিউ করতেছি, সো এটাকে আপনি চাইলে এখানে হচ্ছে আইথ্রিপলির একটা প্ল্যাটফর্ম আছে এরকম মিটিং এর জন্য বা কনফারেন্স এর জন্য, যেটাকে বলা হচ্ছে ওয়েবএক্স, আপনি সেটা হচ্ছে ইউজ করতে পারেন। সো দেন আমরা আসি মেম্বারশিপ ডেভেলপমেন্ট কিটস। এ পর্যন্ত যেগুলো বললাম এগুলো হচ্ছে ভি টুলস এর টুলস ছিল, এগুলো আইট্রিপলি ভলান্টিয়ার টুলস এর। আইট্রিপলি ভলান্টিয়ার টুলস এর একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমি এখনো বলিনি, যেটা আমি আপনাদেরকে হ্যান্ডস অন দেখাবো, অর্গানাইজেশনাল ইউনিট বা অ্যানালিটিক্স যেটা কথা বলছিলাম সেটা একটু পরে আমি দেখাচ্ছি। আপাতত আমরা ভি টুলস এর বাইরে একটা জিনিস নিয়ে দেখাই যেটাকে বলা হচ্ছে মেম্বারশিপ ডেভেলপমেন্ট কিটস। অর্থাৎ আপনি আপনার স্টুডেন্ট ব্রাঞ্চ বা চ্যাপ্টারের জন্য আপনি এটা নর্মালি ব্রাঞ্চের চেয়ার অথবা কাউন্সিলর এই দুজন হচ্ছে এটার অ্যাপ্লাই করতে পারেন, এবং ওনাদের কাছে কিন্তু আইথ্রিপলি থেকে বিভিন্ন কিট পাঠানো হয়। সো এই কিটস গুলো কিরকম, আপনি ওয়েবসাইটে যাবেন বা খুব গুগলে সিম্পলি সার্চ করবেন মেম্বারশিপ ডেভেলপমেন্ট কিট লিখে আইথ্রিপলি মেম্বারশিপ ডেভেলপমেন্ট কিট ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে যাওয়ার পরে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। সো লগ ইন করার ক্ষেত্রে আপনার যে যদি অফিসার রিপোর্টিং আপনার অপশন কাউন্সিলর বা চেয়ার হিসাবে দেওয়া থাকে, কাউন্সিলর বা চেয়ার হিসেবে যদি দেওয়া থাকে তাহলে সে অনুযায়ী আপনারা ওখানে অ্যাক্সেসটা পাবেন আর অদারওয়াইজ বাকিরা হচ্ছে এটা কিন্তু অ্যাক্সেস পাবেন না। সেখানে যাওয়ার পরে আপনি যেমন এখানে ব্যাগ আছে আপনার হচ্ছে, এটা হচ্ছে ক্যারিবিনার্স আছে, তারপর হচ্ছে স্টিকার, লাগেজ ট্যাক্স, নোটপ্যাডস, তারপর হচ্ছে ফ্ল্যাগ, আরো অনেকগুলো রিসেন্টলি আরো হচ্ছে প্রোডাক্ট ওরা ইনক্রিজ করছে, পেন আছে, আরো অনেক কিছু আছে। সো আপনি চাইলে কিন্তু একসাথে অনেকগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হচ্ছে 75 লিমিটেড করা, সো আপনি যদি স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার হয়ে থাকেন তাহলে আপনি হচ্ছে 75 কিটস আপনি অ্যাপ্লাই করতে পারেন। ফর এক্সাম্পল আপনি ব্যাগ 25টা মনে করেন, আপনি নোটপ্যাড 25টা, আপনি হচ্ছে এখান থেকে লাগেজ ট্যাক্স 25টা, এরকম তিনটা আইটেম মিলে 75টা আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা যে কোনো একটা পার্টিকুলার আইটেম হচ্ছে 75 সংখ্যক আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। সো এখানে জাস্ট আপনি কোয়ান্টিটিটা বলে দিবেন যে কি পরিমাণ আপনি চাচ্ছেন। আচ্ছা সো দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আসলে খুবই ইজি সিম্পল, মানে এটা জাস্ট এটা ওই যে আপনার যে ই কমার্স বা ওগুলোর সাথে আপনার সবাই ইনভলভ, খুবই সহজ। আপনি জাস্ট কোয়ান্টিটিটা দিবেন, সেখানে হচ্ছে আপনার কনফার্মেশন দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন যে কোন অ্যাড্রেস ওরা শিপ করবে, শিপমেন্ট অ্যাড্রেস দিয়ে দিলে ওইটা হচ্ছে ওনারা পাঠায় দিবে। সো এক্ষেত্রে পাঠানোর ক্ষেত্রে নর্মালি 2 weeks থেকে আপনার 3 weeks এর মধ্যে আশা করি আপনার পেয়ে যাবেন। যেমন আমি যখন স্টুডেন্ট ব্রাঞ্চের চ্যাপ্টার ছিলাম, চেয়ার ছিলাম, আমি হচ্ছে মোর দেন 3 times আমি কালেক্ট করছিলাম।
আমি সাধারণত অ্যাপ্লাই করার 1 মাসের মধ্যে আমি প্রতিবারই প্রোডাক্ট পেয়ে গেছিলাম। এবং প্রোডাক্ট পাওয়ার ক্ষেত্রে একটা জিনিস অনেক সময় হয় যে আপনারা যখন কালেক্ট করতে যাবেন, ওনারা যদি ফেডেক্স এর মাধ্যমে পাঠান, অনেক সময় হচ্ছে আপনাদের কাছে টাকা চাইতে পারে। তবে আমি আমি বলবো যে আপনাদের এখানে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ IEEE থেকে ওনারা সবকিছু পে করে দেয়। আপনি জাস্ট হচ্ছে প্রোডাক্টটা কালেক্ট করবেন, দ্যাটস ইট, আপনাকে এখানে কোনো পে করতে হয় না এই কিটস এর বিষয়ে। যদি ওনারা আপনাদের কাছে কোনো পেমেন্ট চায়, সেক্ষেত্রে আপনারা কথা বলবেন, কথা বললে আশা করি ওনারা আপনাদের কাছ থেকে কোনো টাকা চাবে না। ব্যাকেতে যদি কোনো হেল্প লাগে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করবো, যেহেতু আমার এখন এই জিনিসগুলো বা কিডস কালেকশনের অভিজ্ঞতা বেশ ভালো। এবং রিসেন্টলি আমার যে লিডিং ইউনিভার্স সিস্টেম চ্যাপ্টারের আমরা ওপেন করার পরে এখানেও কিন্তু অলরেডি আমরা হচ্ছে কালেক্ট করে ফেলছি, আমরা কিডস অলরেডি পাঠানো হয়েছে। প্যান্ডেমিকের কারণে একটু সময় মনে লাগছিল, মোটামুটি 1.5 মাসের মতো একটা টাইম লাগছিল। যিনি চেয়ার আছেন উনি এটা রিসিভ করছেন, মানে উনিও পে করেন নাই। সো আশা করি আপনাদের ক্ষেত্রে পে করা লাগবে না। সোসাইটি চেয়ার্স অ্যাক্সেস দিস কিডস, একজন বলতেছেন ইয়েস সোসাইটি। যেমন আমার আমি আমার যে স্টুডেন্ট চ্যাপ্টার এখানে যেটা আমি কাউন্সিল হচ্ছে একটা সোসাইটি, IEEE কম্পিউটার সোসাইটি হচ্ছে অ্যাডভাইজার, সরি কাউন্সিল হচ্ছে অ্যাডভাইজার। সো যেহেতু স্টুডেন্ট চ্যাপ্টার এর হচ্ছে চেয়ার হচ্ছে কালেক্ট করতে পারছেন, সো আই থিঙ্ক আপনারা পারবেন। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি কিডস এর বিষয়। আমি বলবো যে আপনার প্রতি বছর কিন্তু 2 বার কিট কালেক্ট করা যায়, মানে একজন চেয়ার বা একটা স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার বা কাউন্সিলর বছরে 2 বার হচ্ছে কিডস কালেক্ট করতে পারবেন। আপনি যদি 2 বার না চান তাহলে আপনি পাবেন না। সো যেহেতু আপনার সুযোগ আছে আপনি কিডস কালেক্ট করবেন, কেন এটা কালেক্ট করবেন না? কারণ আপনাদের মেম্বারদেরকে আপনি এগুলো আপনার যারা ভলান্টিয়ার তাদেরকে আপনার গিফট দিবেন, তারা যখন বিভিন্ন ওয়ার্কশপ করবে, তারা যখন কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করবে, অর্গানাইজ করার পরে আপনি তাদেরকে এগুলো গিফট আকারে দেন, সো তারাও মোটিভেটেড হবে এবং তারা হচ্ছে এগুলা ইউজ করতে পারবে। সো আমি সবাইকে, যেহেতু আমার সবাই লিডার আছে, তো সবাইকেই বলবো যে আপনারা IEEE এই সুযোগটা কাজে লাগাবেন, কিডস গুলো কালেক্ট করবেন এবং এগুলো ডিস্ট্রিবিউট করবেন। কারণ এগুলো দেয়াই হয়েছে বা এগুলো অপশনই ক্রিয়েট করা হয়েছে প্রমোশনের জন্য, আপনার অর্গানাইজেশনের ইউনিটের ভলান্টিয়ারদেরকে এঙ্গেজ করার জন্য, তো আপনারা এগুলো কালেক্ট করে ইউটিলাইজ করবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেজেন্টেশন স্লাইডের বিষয়। আমরা এখন কিছু হ্যান্ডসন জিনিস দেখবো, তার আগে একটু ডিসকাস করে নিই। যদি আপনাদের কোনো কিছু কারো বলার থাকে চ্যাট বক্সে জানান, বা একটু আমরা আলাপ করি। কারো কোনো কোশ্চেন থাকলে এখন আনমিউট করেও কোশ্চেন করতে পারেন, মানে আনমিউটের অপশনটা দেওয়া হয়েছে। স্যার আমার কয়টা কোশ্চেন ছিল আসলে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার যে ফার্স্ট কোশ্চেনটা সেটা হচ্ছে, এই মেম্বারশিপ কিটটা কালেক্ট করার জন্য কি মানে কোনো স্পেসিফিক মানে টাইম টেবিল আছে যে এই টাইমে করা লাগবে বা কিছু এরকম কি কোনো ব্যাপার আছে, নাকি যে কোনো মোমেন্টে আমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, এটা হচ্ছে কোনো স্পেসিফিক টাইম টেবিল নেই। যদি আপনি 2 বার কালেক্ট করতে চান, নরমালি যেটা হচ্ছে আপনি 6 মান্থ, প্রথম 6 মান্থের মধ্যে একবার যদি অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি 3-4 মাস পর আরো একবার অ্যাপ্লাই করতে পারবেন। তো বছরে 2 বার, তবে যে কোনো সময় আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আরো 2-3টা কোশ্চেন ছিল, একটু করে ফেলি। সেটা হচ্ছে যে স্যার, অফিসার পজিশনে যে ব্যাপারটা থাকে সেটার বা রিপোর্টিং এর যে ব্যাপারটা থাকে সেটাতে যেটা হয় যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা পোস্ট গুলা কাস্টমাইজ করতে পারছি না, মানে এক একটা সোসাইটির তো এক এক ধরনের আর কি, এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের পজিশন গুলো তো এক এক রকম নাম থাকে। সো এইটা কাস্টমাইজ করার কি কোনো ওয়ে আছে, নাকি ওরা যে গিভেন পজিশন গুলো দিয়েছে আমাদের সেগুলো ইউজ করতে হবে? এক্ষেত্রে বলে আসছিলাম যে মানে বাই ডিফল্ট থাকে হচ্ছে 5-5টা কি 6টা পজিশন। তো স্টুডেন্ট চ্যাপ্টারের ক্ষেত্রে কম থাকে বা সোসাইটি ক্ষেত্রে কম থাকে, মানে ব্রাঞ্চের ক্ষেত্রে একটু বেশি থাকে। তবে আপনি চাইলে এখানে এক্সটেন্ড করতে পারবেন। যেমন আমি যদি ওই অপশনে যাই, আমি আপনাকে দেখিয়েছিলাম একটু যে ম্যানেজ অফিসার্স এর, এখানে যে আপনি রিকোয়েস্ট এ নিউ অফিসার পজিশন, এই অপশনে যদি আপনি ক্লিক করেন, করার পরে হচ্ছে আপনার এরকম একটা ফর্ম আসবে। সেই ফর্মে আপনি অপশন গুলো তথ্যগুলো দিবেন, দেওয়ার পর আপনি ক্লিয়ারলি বলবেন যে আপনি এক্সট্রা একটা পজিশন এখানে চাচ্ছেন, তার আসলে কন্ট্রিবিউশন কি, ডিটেলস আপনি বলবেন। বলার পরে সেন্ড করে দিবেন, যারা হচ্ছে এটা রেসপন্সিবল আছেন ওনারা হচ্ছে এটা দেখে যদি ভ্যালিড মনে করেন আপনি সেটাকে ওপেন করে দিবেন। স্যার আমাদের মানে স্টুডেন্ট ব্রাঞ্চ ইউনিভার্সিটি অফ ঢাকার ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছিল যে আমরা এই কাজটা করেছিলাম, মানে আমরা অনেকবারই এই ব্যাপারটা অ্যাপ্লাই করেছিলাম। নট অনলি যে আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চ করেছে তা না, আমাদের যে এই অ্যাফিনিটি গ্রুপটা আছে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ওরাও করেছিল। বাট সেই ক্ষেত্রে যেটা হয় ওরা আমাদেরকে মানে সরি বলে একটা মেসেজ পাঠায় যে এটা করা পসিবল না। তো এটা কি মানে কোনো কারণ আছে, নাকি এটা সব কেসেই হয়? মানে এই ব্যাপারটাতে স্যার আমরা একটু কনফিউজ থাকি আসলে কিছু কিছু সময়।
সেক্ষেত্রে হচ্ছে আমি বললাম যে আপনি আপনি কোন মানে যে ডেজিগনেশনটা চাচ্ছেন সেই ডেজিগনেশনটা মেইনলি হচ্ছে অফিসার্স রিপোর্টিং এর অপশন, যেটা এখানে হচ্ছে মেইন যারা কি তাদেরকেই আসলে এখানে দেওয়া হয়। ফর এক্সাম্পল আপনার এক্সিকিউটিভ কমিটি, এক্সিকিউটিভ এর সাথে দুই একটা ডেজিগনেশন আপনি হয়তো অ্যাড করতে পারেন যারা হচ্ছে খুবই ভাইটাল রোল প্লে করে, ফর এক্সাম্পল ওয়েব মাস্টার বা আদার যে পার্ট গুলা। তো এক্ষেত্রে যদি আপনার সরি আসে আমার মনে হয় যে আপনারা সেকশনের হেল্প নিতে পারেন, বা হচ্ছে যারা সিনিয়র মেম্বার আইট্রিপুলি এস এম আইট্রিপুলি, যারা যদি আপনার স্টুডেন্ট ব্রাঞ্চে এস এম আইট্রিপুলি কেউ থেকে থাকে ওনাকে একটা রিকোয়েস্ট করতে পারেন যে স্যার আপনি হচ্ছে আমাদের এখানে যে একটা রিকোয়েস্ট নিউ পজিশনের জন্য একটা অ্যাপ্লাই করেন। সো সিনিয়র মেম্বাররা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার বিষয়টা হতো, যেহেতু স্টুডেন্ট অনেক সময় করলে ওনারা হয়তো ভাবেন যে এটা প্রয়োজন নেই, সিম্পলি রেসপন্স করে ফেলেন, তো ওনারা করলে আমার মনে হয় যে আপনারা পজিশনটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি আমার ক্ষেত্রে একবার করছিলাম, তো যেহেতু আমার ওখানে আমি করতে পারছিলাম, আমার একটা ডেজিগনেশন প্রয়োজন ছিল, ভাইস চেয়ার দুইজন ছিল, তো আমি ভাইস চেয়ার দুইটা পজিশনের জন্য একটা যেহেতু ওখানে ছিল আমি আরেকটা পজিশন মানে প্রয়োজন ছিল সেটা বলছিলাম, ওটা আমাকে ক্রিয়েট করতে দেওয়া হয়েছিল। আচ্ছা স্যার, তাহলে এটা আমাদের তাহলে আরেকটু দেখা লাগবে, বা হয়তো আমাদের কোনো সিনিয়র মেম্বারের হেল্প নেওয়া লাগবে। স্যার আরেকটু একটু কোশ্চেন করব, সরি সবার কাছে, বাট এই কোশ্চেনটা আমার মনে হয় সবার জন্য একটু স্যার জানাটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে স্যার একটা ব্যাপার যেটা থাকে, মানে V2S এ আমরা একটা অপশন দেখেছিলাম, সেটা হচ্ছে এই যে জুমের মতো একটা প্ল্যাটফর্ম আছে মনে হয়, ওয়েবএক্স না ঠিক আমার নামটা খেয়াল নেই, সো এইটাকে স্যার কোনো অ্যাক্সেস করার কি কোনো ওয়ে আছে? আচ্ছা, ওয়েবএক্স অবশ্যই আপনি অ্যাক্সেস করতে পারবেন, ওয়েবএক্স এর বিষয়ে আমি ডিটেলস বলি নাই কারণ বললাম যে অনেক সময় লাগবে। আমি একটু পরে তাহলে আপনারা যখন ওয়েবসাইটে আমরা হ্যান্ডস অন দেখাবো ব্রাউজারে তখন আপনি এটা দেখবেন, আমি জাস্ট রেখে দিয়েছিলাম আর কি, ডিটেলস বলি নাই এটা ওয়েবএক্স নিয়ে। জি স্যার, তাহলে এটা খুব বেটার হয়, আমি তাহলে মিউট করছি, সবার যা কোশ্চেন আসছে করে ফেলে খুব ভালো হয়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। মালয়েশিয়া আপনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে তাই তো? জি স্যার, আমি ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে স্যার। আপনার এফিনিটি হচ্ছে, আপনি অ্যাফিলিয়েশনটা একটু যদি বলেন। স্যার আমি হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটি অফ ঢাকা স্টুডেন্ট ব্রাঞ্চ আছে তার চেয়ার। স্টুডেন্ট ব্রাঞ্চ আছে, আচ্ছা আপনি তো। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আর কারো কোনো কোয়েরি না? আচ্ছা একটা চ্যাট বক্সে একজন বলছেন আজফার, উনি বলছেন যে সার্ভিস স্পেরুনি। আচ্ছা সার্ভিস স্পেরুনি বিষয়ে আমরা একটু পরে আলাপ করতেছি, আমি একটু এগুলো দেখাচ্ছি। এতক্ষণ যে পয়েন্ট গুলা নিলাম যেগুলো নিয়ে আলাপ করলাম সেই টুলস গুলা নিয়ে আশা করি কারো কোনো কোয়েরি নেই, যদি থাকে জানাতে পারে, না থাকলে আমি হচ্ছে এবার একটু ব্রাউজারে যাই। আচ্ছা আমি একটু আমরা কথা বললাম কতক্ষণ, এখন বাজে হচ্ছে আমরা শুরু করছিলাম মনে হয় 8:10 থেকে তাই না? হ্যাঁ স্যার, আপনার যদি টাইম থাকে আমরা আসলে কন্টিনিউ করতে পারি, আমার মনে হয় সমস্যা নেই এমনিতে, মানে আমাদের দিক থেকে কোনো। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? ক্লিয়ার? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা এতক্ষণ হচ্ছে VTools ইনোটিস, যেটা এটা নিয়ে আমি আপনাদেরকে বলে ফেলছি প্রেজেন্টেশন, সো এটা আমি এখন দেখাচ্ছি না, ইভেন্টস এর বিষয়টাও অলরেডি দেখায় ফেলছি, এবং হচ্ছে অফিসার রিপোর্টিং নিয়ে আপনাদেরকে আমি আলাপ করছি। এটা হচ্ছে IEEE VTools, আপনি জাস্ট গুগলে সার্চ করলে VTools এর যে অপশন পাবেন সেখানে এটা প্রথমে এটা হচ্ছে হোম মেনু, সো আপনি এখানে অপশন গুলো আর স্টুডেন্ট ব্রাঞ্চ রিপোর্টিং এটা হচ্ছে রিসেন্টলি এড করা হয়েছে আলাদা করে, আগে এটা হচ্ছে আপনার VTools ইভেন্ট এর মধ্যে ছিল। আচ্ছা আমি রেকর্ডিং রিজুম দেই, যেটা হচ্ছে আগে শুধু VTools ইভেন্ট মধ্যে এটা করা করা লাগতো, এখন আলাদা করে দেওয়া হয়েছে যে স্টুডেন্ট ব্রাঞ্চ রিপোর্টিং অপশন। এটা প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট ব্রাঞ্চ কে কিন্তু IEEE থেকে একটা রিবেট মানি দেওয়া হয়, অর্থাৎ এক বছর শেষে ওই স্টুডেন্ট ব্রাঞ্চে কতজন মেম্বার লাস্ট ইয়ার অ্যাক্টিভ ছিল তাদের সংখ্যা অনুপাতে পার মেম্বার মেবি $2। ফর এক্সাম্পল আপনার স্টুডেন্ট ব্রাঞ্চে 50 জন মেম্বার ছিল অ্যাক্টিভ, তো 50 × 2 দ্যাট মিনস $100 হচ্ছে আপনি বছর শেষে IEEE থেকে পাবেন, আপনার স্টুডেন্ট ব্রাঞ্চ পাবে। তো সেটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে স্টুডেন্ট ব্রাঞ্চের রিপোর্টিং এ যে রিপোর্ট করতে হবে, মানে পুরো ইয়ার আপনাদের কি কাজ করছে জাস্ট সামারি রিপোর্ট, এখানে ক্লিক করলে সেটা আপনার ডিটেলস পাবেন। খুবই সিম্পল বিষয় যেন আমি আর ক্লিক করে দেখাচ্ছি না,
সো এখানে আপনি যদি রিপোর্ট করেন প্রতি বছর, সাধারণত এটা হচ্ছে জানুয়ারির দিকে বা ডিসেম্বরের শেষের দিকে আপনি ট্রাই করবেন যে হচ্ছে আপনি এটাকে, যিনি চেয়ার অথবা অফিসার রিপোর্টিং এর যারা যিনি সেক্রেটারি থাকবেন উনি হচ্ছে অ্যাটলিস্ট এটা বছরের শেষে যে নিচ থেকে আপনি জাস্ট অ্যাক্টিভিটি গুলো এখান থেকে একটা সামারি রিপোর্ট দিয়ে দিবেন। এবং এটা দিয়ে দিলেই কিন্তু ওই যে আপনার বাংলাদেশ সেকশনে কিন্তু আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের হচ্ছে রিবেট মানি চলে আসে। সো যদি সেকশন থেকে আপনাকে রিপোর্ট করে ফেলেন, সেকশন থেকে আপনাকে হয়তো আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের যিনি রিপ্রেজেন্টেটিভ ওনার সাথে যোগাযোগ করে যে পেমেন্টের বিষয়টা ক্লিয়ার করা হবে, অথবা যদি যোগাযোগ না করা হয় আপনারা নিজে থেকে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করলে আপনারা সেই রিবেটের মানিটা কালেক্ট করতে পারেন। তো এই মানিটা হচ্ছে আপনাদের পরবর্তীতে যে কোনো কাজে অনেক হেল্পফুল হবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা ভোটিং এর বিষয়টা ডিটেইলস আলাপ করলাম। ওয়েব ইন এ বক্স, এটা নিয়ে আমি আগে বলছিলাম যেহেতু আপনার আলাদা একটা প্রোগ্রাম আছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের, এর জন্য আলাদা করে এটাকে আজকে না বলি। এবং এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে IEEE মেম্বারশিপ ভ্যালিডেটর, যেটা রিসেন্টলি অ্যাড হয়েছে এবং এটা খুবই ইউজফুল একটা টুলস। এর কারণ হচ্ছে ধরেন আমরা অনেক সময় অনেকগুলো ইভেন্ট করে থাকি স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে, যেখানে আমরা ফর এক্সাম্পল আপনি একটা ইভেন্ট করছেন সেখানে একটা রেজিস্ট্রেশন ফি আছে, আপনি যারা মেম্বার অ্যাক্টিভ মেম্বার তাদের জন্য আপনি একটা ডিসকাউন্ট রাখছেন, ফর এক্সাম্পল 30% বা 50% ডিসকাউন্ট। এখন আসলে আপনি জানবেন কেমনে যে আপনার যিনি এখানে রেজিস্ট্রেশন করছেন উনি আদৌ অ্যাক্টিভ মেম্বার কিনা? কারণ অনেক সময় থাকে উনি অ্যাক্টিভ মেম্বার না, এক বছর আগে হতো না মেম্বারশিপ চলে গেছে, রিনিউ করেন নাই, কারেন্টলি উনি অ্যাক্টিভ না। সেটা জানার জন্য আপনি এই টুলস এর হেল্প নিতে পারেন। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করেন, আমি এখান থেকে ক্লিক যদি করি, আচ্ছা এটা মনে হয় এখানে করাই আছে, এই যে এখানে একটা অপশন, সো ওইখানে ক্লিক করলে আসলে টুলসটাই আসবে। আমি রিলোড দেই, মনে হয় এটা বেটার হবে। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি হচ্ছে মেম্বারশিপ রিনিউ করেন নাই, বা এনিওয়ান আপনি একটু মেম্বারশিপ নাম্বারটা চ্যাট বক্সে জানাতে পারেন, তাহলে আমি হচ্ছে ওনার মেম্বারশিপ নাম্বারটা এখানে প্রেস করে দেখাতে পারবো। আচ্ছা এটা কি হলো, আমার লগ আউট হয়ে যাচ্ছে। তো কেউ একজন একটু মেম্বারশিপ নাম্বারটা যদি একটু বলেন আমি এখানে দেখাতে পারি, জাস্ট মেম্বারশিপ নাম্বার দিলে রিপোর্টটা কি আসে। আচ্ছা ওকে ফাইন, আমি একজন একটা দিই 94, তারপর হচ্ছে 84, 2972, 2972। সো এখানে দেওয়ার জাস্ট দেওয়ার পর হচ্ছে আপনি সার্চ করবেন, করলে এই যে হচ্ছে আপনার দেখাচ্ছে আপনার জাস্ট ফুল নেম দেখাবে না, সেখানে হচ্ছে ওনার মেম্বারশিপ হচ্ছে অ্যাক্টিভ এবং ওনার মেম্বারশিপ গ্রেড হচ্ছে স্টুডেন্ট মেম্বার এবং উনি সোসাইটি মেম্বার, শুধুমাত্র হচ্ছে উনি IEEE এবং হচ্ছে ইলেকট্রন ডিভাইসেস সোসাইটি মেম্বারশিপ, এইটার বর্তমানে উনি কারেন্টলি মেম্বার আছেন। সো এভাবে হচ্ছে আপনারা যারা যদি আপনার কোনো ডিসকাউন্টের অফার থাকে, ফর এক্সাম্পল আপনার স্টুডেন্ট মেম্বারদের জন্য একরকম ডিসকাউন্ট রাখছেন, আপনি হচ্ছে যারা বা প্রফেশনাল মেম্বার বা শুধু মেম্বার গ্রেড তাদের জন্য আরেক রকম ডিসকাউন্ট, গ্রাজুয়েট মেম্বারের জন্য আরেক রকম ডিসকাউন্ট। সো এভাবে যদি আপনি চান এখানে চাইলে খুব সহজেই জাস্ট মেম্বারশিপ নাম্বার দিবেন, আপনার এখানে বলে দিবে যে ওনার হচ্ছে মেম্বারশিপ অ্যাক্টিভ কিনা, আর যদি নন অ্যাক্টিভ থাকে বা রিনিউ না করে থাকেন সেক্ষেত্রে এখানে বলবে যে উনি অ্যাক্টিভ না। সো এটা হচ্ছে একটা টুলস আপনার খুব ইউজফুল। আচ্ছা এবার হচ্ছে, এবার অনেকেই মেম্বারশিপ নাম্বার দিয়েছেন, দ্যাটস গুড, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে একজন একটা দিয়ে চেক করাটাই, চেক করে আপনারা বুঝতে পারছেন, বাকি নিজেরা নিজে থেকেই এটা অ্যাক্সেস করতে পারবেন এবং আপনারা সেখান থেকে নিজেরাই ট্রাই করতে পারবেন। আচ্ছা আমার এখানে হচ্ছে ব্যান্ডউইথ মানে একটু প্রবলেম করতেছে। আচ্ছা এটা তো হচ্ছে IEEE আমাদের থেকেই। ওকে, সো মেম্বারশিপ ভ্যালিডেটর টুলসটা দেখলাম, এবার আসি হচ্ছে সার্ভে স্পেরো, সরি সার্ভে স্পেরো যেটা, এটা হচ্ছে আপনি ধরেন আপনার একটা ইভেন্ট করার পরে, আচ্ছা এই সার্ভে তো আমি একটু পরে আসতেছি, তার আগে এই ভ্যালিডেটরের সাথে একটা রিলেভেন্ট একটা ইনফরমেশন যেটা হচ্ছে IEEE অর্গানাইজেশনাল ইউনিট অ্যানালিটিক্স, এটা খুবই প্রয়োজনীয় এবং আপনার কাজগুলোকে, যারা লিডার আছেন আপনারা, আপনাদের কাজগুলোকে সহজ করার খুবই ইউজফুল একটা টুলস। কেন ইউজফুল বললাম, আমি যদি এখানে ক্লিক করি আপনি এখান থেকে খুব সহজে আপনার স্টুডেন্ট ব্রাঞ্চে বা আপনার অ্যাফিনিটি গ্রুপে বা আপনার চ্যাপ্টারে এই মুহূর্তে কতজন অ্যাক্টিভ মেম্বার আছে সব মেম্বারের লিস্ট আপনি বের করতে পারবেন, ইনক্লুডিং দেয়ার ইমেল অ্যাড্রেস, ইভেন আপনি তাদের ফোন নাম্বার যদি সেখানে দেয়া থাকে পাবলিকলি সেটাও আপনি কালেক্ট করতে পারবেন এখান থেকে। এবং এটা এই মুহূর্তে আপনার স্টুডেন্ট ব্রাঞ্চে বা চ্যাপ্টারে কতজন অ্যাক্টিভ মেম্বার আছেন সেটাও আপনি জানতে পারবেন, কতজন হচ্ছে ইনঅ্যাক্টিভ মেম্বার আছেন সেটাও জানতে পারবেন। ইভেন আপনি চাইলে অন্য একটা স্টুডেন্ট ব্রাঞ্চের বা চ্যাপ্টারের যদি কারো পার্টিকুলার ইনফরমেশন লাগে, যাদের হচ্ছে অফিসার রিপোর্টিং এ যাদের নাম দেয়া সেই সকল অফিসারদের ইনফরমেশন আপনি জানতে পারবেন।
তো আমি জিনিসগুলো একটু আপনাকে দেখাই ডিটেলসে যে আপনি কিভাবে কাজে লাগাবেন। তো এখান থেকে আচ্ছা, আমাদের মনে হয় স্যারের নেট একটু প্রবলেম হচ্ছে, আমরা একটু ওয়েট করি, উনি নিশ্চয় চলে আসবেন।
আচ্ছা দুঃখিত, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল, দ্যাটস ওয়াই আমি মনে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন, আমরা আছি। দ্যাটস গুড। আচ্ছা ওকে ফাইন, সো আমাকে আবার ওপেন করতে হবে কারণ ডেস্কটপ চলে গেছে আমি ল্যাপটপ থেকে, আপনাদেরকে হচ্ছে আবার দেখাচ্ছি আর কি। একটু ওপেন করি। আমরা যেটা ছিলাম হচ্ছে IEEE V2C এর আচ্ছা, তো আমরা ছিলাম যে অর্গানাইজেশনাল ইউনিটের অ্যানালিটিক্স এর বিষয়টা নিয়ে আলাপ করেছিলাম, যে এটা আসলে আপনি খুব সহজেই আপনি আপনার স্টুডেন্ট ব্রাঞ্চ বা চ্যাপ্টারের আপনি সকল মেম্বারদের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, কতজন অ্যাক্টিভ মেম্বার আছেন, ইনঅ্যাক্টিভ মেম্বার আছেন সেটা জানতে পারবেন, একই সাথে আপনি অন্যান্য স্টুডেন্ট ব্রাঞ্চ বা চ্যাপ্টারের বা সেকশন বা হোয়াট এভার যে কোনো অর্গানাইজেশনাল ইউনিট ওয়ার্ল্ড ওয়াইড আপনি তাদের যারা রেসপন্সিবল ভলান্টিয়ার আছেন বা যারা হচ্ছে অফিসার্স আছেন তাদের ইনফরমেশন গুলো আপনি জানতে পারবেন। তো আমি একটু আপনাদেরকে দেখাই যেখান থেকে আপনি কিভাবে জানবেন। তো এক্ষেত্রে অবশ্যই আমি বলে রাখি যে আপনার অর্গানাইজেশন ইউনিটের এই যে অ্যানালিটিক্স এটা কেবলমাত্র হচ্ছে যারা অফিসার্স পজিশনে থাকবেন সেখানকার লিড পজিশনে তারা অ্যাক্সেস করতে পারবেন, মানে ভাইস চেয়ার বা আদার্স এর অ্যাক্সেস করতে পারবেন কিনা সে ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। তবে আমি যতটুকু জানি যে অ্যানালিটিক্স এর বিষয়টা হচ্ছে শুধুমাত্র চেয়ার এবং হচ্ছে কাউন্সিলর এই দুজন ব্যক্তি হচ্ছে অ্যাক্সেস করতে পারেন। তো আদার্স যদি অ্যাক্সেস করতে পারেন দ্যাট উড বি গুড, কারণ এটা আগে ছিল IEEE ভাইটালিটি বা ড্যাশবোর্ড এরকম নামে একটা ছিল, সো এটাকে নতুন নামে অ্যানালিটিক্স নামে নামকরণ করা হয়েছে আর কি। সো এটা আপডেট হওয়ার পরে আসলে নতুন কি ফিচার আসছে সেটা আপনারা চেক করে দেখতে পারবেন। সো ওভারঅল বিষয়টা সেম ছিল। সো আমি আপনাকে এখান থেকে দেখাবো অ্যাক্সেস IEEE A1 অ্যানালিটিক্স, যেটা এটা এটা একটু স্লো যেহেতু ডাটাবেস থেকে ইনফরমেশন কালেক্ট করে এবং ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু প্রচুর মেম্বার তো আসলে একটু সময় নেয়, এটা আমি যতবারই হচ্ছে এটা ট্রাই করছি সব সময় দেখা গেছে অনেক টাইম নিচ্ছে লোড হতে। আচ্ছা ওকে, আর এটাতে আমি এখান থেকে বর্তমানে যেহেতু আমার অফিসার্স অপশন শুধুমাত্র হচ্ছে লিডিং ইউনিভার্সিটিতে অ্যাডভাইজার হিসেবে দেওয়া, সো আমি ওই স্টুডেন্ট চ্যাপ্টারটা শুধুমাত্র এখন দেখতে পারবো আর কি, ওই চ্যাপ্টারের যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো। আচ্ছা সো এটা হচ্ছে তার হোম মেনু, আসুক আচ্ছা। সো এটা আসলে আপনার যেমন বছর শেষে বিভিন্ন চেয়ার মিটস হয় বা সেকশন থেকে বা চ্যাপ্টার থেকে বাংলাদেশ চ্যাপ্টার থেকে যখন বিভিন্ন প্রোগ্রাম করা হয় আপনাদের বিভিন্ন স্টুডেন্ট ব্রাঞ্চে, সেখানে যখন আপনাদেরকে প্রেজেন্ট করতে হয় আপনাদের মেম্বারশিপ রিপোর্ট দিতে হয় যে কতজন মেম্বার অ্যাক্টিভ আছে এইসব জিনিসগুলো আপনি এখান থেকেই কালেক্ট করবেন আর কি মেনলি। তো আমি প্রথম ওয়ান বাই ওয়ান দেখাই, যেমন প্রথমে হচ্ছে মেম্বার্স এন্ড এফিলিয়েটস, এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার স্টুডেন্ট ব্রাঞ্চ বা চ্যাপ্টারের মেম্বারদের ইনফরমেশন আপনি জানতে পারবেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম, আচ্ছা এটা এদিকে লোড নিক। তারপর হচ্ছে স্টুডেন্টস ডেটা ইনফরমেশন, এটা হচ্ছে আপনি বিভিন্ন অর্গানাইজেশনাল ইউনিটের স্টুডেন্ট মেম্বার যারা তাদের হচ্ছে আপনি ইনফরমেশন জানতে পারবেন, এটাও আমি দেখাবো আপনাকে। দেন হচ্ছে আপনার এই যে ভলান্টিয়ার পজিশন, এটা হচ্ছে আপনি যে কোনো স্টুডেন্ট ব্রাঞ্চের বা যে কোনো চ্যাপ্টারের আপনি যদি তাদের ভলান্টিয়ারদের ইনফরমেশন চান বা রেসপন্সিবল পার্সন দিয়ে, যেটা আমি বলছিলাম ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো স্টুডেন্ট ব্রাঞ্চের আপনি এখান থেকে জানতে পারবেন। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এটা এখান থেকে জানবো,
তারপর থেকে তিনটাকে শেষ করি। যেমন এটা হচ্ছে আমাদের প্রথম, যেটা ছিল যে মেম্বার্স এন্ড অ্যাফিলিয়েটস। যেমন এখানে দেখেন আমি ক্লিক করার পরে, যেহেতু আমার অ্যাফিলিয়েশন শুধুমাত্র একটা অর্গানাইজেশনাল ইউনিটের সাথে এই মুহূর্তে অ্যাডভাইজার হিসেবে, সো এটা কিন্তু অটোমেটিক একটাই এখানে লোড নিছে। সো আপনাদের কারো যদি বাই ডিফল্ট কয়েকটা থাকে, ফর এক্সাম্পল একই সাথে আপনি স্টুডেন্ট ব্রাঞ্চেও আছেন, আবার চ্যাপ্টারেও আছেন, বা অ্যাফিনিটি গ্রুপেও আছেন, তো সেই অপশন গুলো কিন্তু আপনার এখানে চলে আসবে। তো যতগুলোতে আপনার অ্যাফিলিয়েশন থাকবে সবগুলো লিস্ট এখানে আসবে। তো আমার যেহেতু একটাই, শুধু একটা আসছে। তো এখানে আসার পরে আপনার রিজিওনটা নাহলে কিন্তু বাই ডিফল্ট আসছে। আপনি এখানে গ্রেড চেঞ্জ করে দিতে পারেন, যেমন টোটাল গ্রেড আপনি চাইলে সবারটাও জানতে পারেন, আপনি পার্টিকুলার কোন একটা পার্টিকুলার গ্রেড জানতে পারেন। তো এখানে দেখেন অ্যাক্টিভ অপশন দেয়া। সো আমার এই মুহূর্তে আমার যে স্টুডেন্ট ব্রাঞ্চ, যেটা এবার কেবল হচ্ছে এটা ওপেন করা হয়েছে রিসেন্টলি, সো এখানে এই মুহূর্তে 26 টোটাল মেম্বার আছে, যেখানে অ্যাসোসিয়েট মেম্বার একজন, গ্রাজুয়েট স্টুডেন্ট মেম্বার হচ্ছে দুইজন, মেম্বার তিনজন, এবং স্টুডেন্ট মেম্বার টোটাল 20। এই হচ্ছে টোটাল 26 মেম্বার্স এখন। সেভাবে আপনি আপনার স্টুডেন্টদের জানতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এই 26 মেম্বার কারা কারা সেটা আপনি জানতে চান। এইখানে দেখেন এমপ্লয়ার ইনফরমেশন উপরে, সো আপনি এমপ্লয়ার ইনফরমেশনে ক্লিক করেন। এখানে দেখেন ক্লিক করার পরে একদম সিম্পলি চলে আসছে এই যে লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেইল, তার গ্রেড, ঠিক আছে। তো এই ইনফরমেশন গুলো চলে আসছে। আপনি এখান থেকে ধরুন ইনফরমেশন আপনি কালেক্ট করতে চান, এগুলো হচ্ছে আপনি ডাউনলোড করতে চান, বা আপনি কোন একটা পার্টিকুলার কাজে ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনার সেই অপশনটাও আছে। সেটা করার জন্য আপনি এই ডিটেইল অপশনে ক্লিক করেন। আচ্ছা, এই যে ডিটেইল অপশনে ক্লিক করায় আপনি এখানে দেখেন যে এটা হচ্ছে এক্সেল শিটের মতো চলে আসছে। সো আপনি খুব ইজিলি এখান থেকে আচ্ছা, দুঃখিত যে আমার বারবার আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, আজকে হুট করে এই সমস্যাটা বেশি হচ্ছে আমার এখানে।
আশা করি আপনারা সবাই আছেন এবং শুনতে পাচ্ছেন। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, এই নেটটা তো একটু প্রবলেম করছে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা বাদেও তো অন্য স্টুডেন্ট ব্রাঞ্চের অনেকে আছেন, তো আপনারা কেউ যদি ভি টুলস নিয়ে কিছু বলতে চান বা কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করতে চান বা অন্য কোনো কিছু বলতে চান ইভেন বা কিছু নিয়ে, আপনারা তাহলে বলতে পারেন। সো একটা ভাইয়া যেমন চ্যাটে অনেক কিছু বলছিলেন, আপনি চাইলেও ভাইয়া কিছু বলতে পারেন ভি টুলস নিয়ে, মানে যার কোনো কোশ্চেন বা কোশ্চেন বলা লাগবে না, কোন এক্সপিরিয়েন্স থাকলে আপনারা শেয়ার করতে পারেন। আপনাদেরকে অলরেডি আনমিউট অপশন দেওয়া আছে, সো এটা আপনারা যে কেউই করতে পারবেন। আচ্ছা, আমি মনে হয় আবারও কানেক্ট হতে পারছি। আমি জানি না, আজকে আমার তো ব্যাড লাক যে আপনাদেরকে বারবার বিরক্ত করতেছি, যে আমার বারবার বের হয়ে যাচ্ছে, আবার লগ ইন করতে হচ্ছে। আচ্ছা, সো আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন যে আপনার কোন কোন স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে এখানে আসলে জয়েন করছেন, বা চ্যাপ্টার থেকে, মানে কোন কোন স্টুডেন্ট ব্রাঞ্চ বা চ্যাপ্টারের লিডার্সরা আছেন। আমার জানা মতে তো আপনার হচ্ছে কোস্টে ছিলেন তিনটা স্টুডেন্ট ব্রাঞ্চ, ঢাকা ইউনিভার্সিটি, বিইউবিটি এবং রুয়েট, তাই না? জি স্যার, তাহলে এর বাইরেও কেউ আছেন কিনা, বা আপনারা জাস্ট একটু চ্যাট বক্সে জানান, আমি দেখি কতজন আছেন। আর মধ্যে আমি আবারও শেয়ার দিই স্ক্রিনটা। আচ্ছা, এনএসইউ স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে একজন, দ্যাটস গুড। ডেমোলিশন বয়েজ, আচ্ছা আপনি মনে হয় গেম খেলেন নাকি? আচ্ছা, ওকে, ফাইন। তারপর হচ্ছে আলিয়াজ ফার হচ্ছে আইসিএসবি থেকে, দ্যাটস গুড। আইসিএসবি তো রিসেন্টলি বেশ ভালো কাজ করতেছে। আচ্ছা, তারপর আচ্ছা আপনি একটু চ্যাট বক্সে লিখে রাখেন, তাহলে আমি একটু দেখবো আর কি। টাইম টু টাইম এর মধ্যে আমি একটু বলি আপনাদের এখানে। তো যেটা হচ্ছে, আমি যেটা বলতেছিলাম যে আপনি এখান থেকে আপনার আমাকে তো শোনা যাচ্ছে, তাই না? একটু এশিওর করেন যে আসলে আমি অডিবল আছি। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, দ্যাটস গুড, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলছিলাম যে আপনি এখান থেকে আপনি আপনার মেম্বারদের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, এবং সে এক্ষেত্রে আপনি শুধু আপনার স্টুডেন্ট চ্যাপ্টারের বা ব্রাঞ্চের যেটাতে আপনি এফিলিয়েটেড সেটাই কালেক্ট করতে পারবেন, বাইরের কারো কোনো ইনফরমেশন এই পোর্শনে আপনি পাবেন না। দেন আরেকটা পোর্শন নিয়ে আছে, এখানে দুইটা তো বললাম। তারপর হচ্ছে আপনি জিওগ্রাফিক কাউন্টস এর একটা অপশন আছে, সেখান থেকেও আপনি আর কিছু ইনফরমেশন পাবেন। আমি ডিটেলস এখানে এই পয়েন্টে আর আপাতত যাচ্ছি না, আমি চলে আসি স্টুডেন্টস যে অপশনটা, সেই স্টুডেন্টস অপশনে জাস্ট হচ্ছে ওই আগের রিপোর্টেরই একটা একটা সামারি, এই ইউনিভার্সিটিতে আসলে কতজন স্টুডেন্ট মেম্বার আছে, টোটাল 20 স্টুডেন্ট মেম্বার, তো এটার একটা সংখ্যা বলা আছে। দেন আমি এই জায়গা থেকে ভলান্টিয়ার পজিশনের যেটা বিষয় এই জায়গাতে আসি। তো এখানে আপনি যে বলছিলেন, আপনি যে কোনো স্টুডেন্ট ব্রাঞ্চের বা যে কোনো অর্গানাইজেশনাল ইউনিটস এর অফিসারদের ইনফরমেশন আপনি পাবেন। ধরেন আপনি এই মুহূর্তে আমরা ঢাকা ইউনিভার্সিটিরই যারা হচ্ছে অফিসার্স আছেন তাদের ইনফরমেশন বা জানতে চাই। তো আমরা এখানে অর্গানাইজেশন ইউনিটে যে আমরা ধরেন হচ্ছে স্টুডেন্ট ব্রাঞ্চ, তাহলে আমরা ওল্টা উঠে দিই, শুধু স্টুডেন্ট ব্রাঞ্চ, আমরা পার্টিকুলার কোনো একটা স্টুডেন্ট ব্রাঞ্চে জানবো। দেন অ্যাপ্লাই ক্লিক করলাম। আগে বলছি এটা একটু টাইম অনেক বেশি নেবে, যেহেতু ডাটাবেস থেকে প্রচুর ইনফরমেশন লোড করে এটা, এবং এটা শুরু থেকে স্লো,
আগে যখন বিটাইট ড্যাশবোর্ড ছিল তখন অনেক স্লো ছিল, তখন মানে এখন কিছুটা ফাস্ট হয়েছে, আগে আরো অনেক বেশি স্লো ছিল। তো আশা করি ইন ফিউচার আরো ফাস্ট হবে এটা আর কি। আচ্ছা, স্টুডেন্ট ব্রাঞ্চের পরে আপনি অর্গানাইজেশন ইউনিট, এখানে হচ্ছে আপনি রিজিয়নটা আগে এখান থেকে সিলেক্ট করে ফেলেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ধরেন রিজিয়ন 10 এর মধ্যে আছেন। ওকে, আচ্ছা রিজিয়ন 10 সিলেক্ট হলো। সেকশন, এখান থেকে আমরা বাংলাদেশ সেকশনের আন্ডারে আছি, সো বাংলাদেশ সেকশন অ্যাপ্লাই করলাম। ওকে ফাইন। এবার এখান থেকে হচ্ছে আপনি দেখেন শুধু বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির ইনফরমেশনটা আসছে, সো আমরা এখান থেকে শুধু জানতে চাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি। সো আমরা ধরেন ঢাকা ইউনিভার্সিটিটা জানবো, আপনি এর সাথে কয়েকটারও জানতে পারেন। আমরা ঢাকা ইউনিভার্সিটি, এটা তো গাজীপুর, আচ্ছা ইউনিভার্সিটি তো ইউ দিয়ে, আচ্ছা ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়েছে। সো অ্যাপ্লাই, এবার দেখেন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি যারা হচ্ছে ইনফরমেশন দেয়া আছে বিটুসে, তাদের তথ্যগুলো দেয়া আছে। যেমন চেয়ার হিসাবে এই মুহূর্তে আছেন হচ্ছে মালয়েশিয়া ইসলাম তাপতি, উনার ইমেল অ্যাড্রেস দেয়া আছে এখানে, এবং উনার মেম্বারশিপ গ্রেডটাও বলা আছে। তো এভাবে উনার পজিশন কবে স্টার্ট হয়েছে, কবে ইন্ড হবে সেটাও দেয়া আছে। তো এভাবে আপনি অনলাইন স্টুডেন্ট ব্রাঞ্চেরও আপনার যারকে যোগাযোগ করা প্রয়োজন আপনি তার ইনফরমেশন গুলা এখান থেকে জানতে পারবেন। তো আশা করি এটা আপনাদের এই টুলসটা কাজে লাগবে, কারণ অনেক সময় আমাদের বিভিন্ন স্টুডেন্ট ব্রাঞ্চকে রিচ করার প্রয়োজন পড়ে, তো সবার ইমেল অ্যাড্রেস আমাদের কাছে থাকে না। ফর এক্সাম্পল আপনি সব ব্রাঞ্চের চেয়ারদেরকে ইমেল পাঠাবেন, তো আপনি এখান থেকে সিম্পলি পজিশন দিবেন হচ্ছে চেয়ার, দেখেন শুধু চেয়ার দিলেন অ্যাপ্লাই, আর এখান থেকে অর্গানাইজেশনাল ইউনিটে অল দিয়ে রাখলেন, তাহলে শুধু চেয়ার যারা তাদের ইনফরমেশন গুলো আপনি পেয়ে যাবেন সব স্টুডেন্ট ব্রাঞ্চে। সরি এখানে লোড নেই নাই এখনো, এটা অ্যাপ্লাই করি নাই, অ্যাপ্লাই করলাম, এই যে দেখেন। এবার হচ্ছে বাংলাদেশের আন্ডারে যতগুলো ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির চেয়ারদের ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো আপনি খুব সহজেই সকল স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারদের ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন। সেভাবে আসলে আপনি চ্যাপ্টারের যদি আপনি চান, তো চ্যাপ্টারটাও আপনি এখান থেকে নিতে পারেন। যেহেতু আমরা এখানে শুধু স্টুডেন্ট ব্রাঞ্চ সিলেক্ট করছিলাম, আপনি চাচ্ছেন স্টুডেন্ট ব্রাঞ্চ, চ্যাপ্টার, অ্যাফিনিটি গ্রুপ সবার আপনি চেয়ারদের তথ্য চান, তাহলে আপনি এখান থেকে এগুলো মাল্টিপল অপশন চুজ করে দিবেন, এবং এর মাধ্যমে আপনি আপনার বিভিন্ন লিডারদের ইনফরমেশন পাবেন, এবং তাদেরকে আপনি চাইলেই তাদের সাথে নেটওয়ার্কিং বলেন, কমিউনিকেশন বা কোলাবোরেশনের যে যে কাজগুলো সেগুলো আপনারা করতে পারবেন। এবং এটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আমাদের এটা প্রয়োজন পড়ে আদার্স স্টুডেন্ট ব্রাঞ্চের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে। তো এটা গেল 3 নম্বর অপশন অ্যানালিটিক্স এর। আমরা তারপর আসি হচ্ছে মেম্বারশিপ, সোসাইটিস, অ্যাফিলিয়েশন, সাবস্ক্রিপশন এন্ড মোর, এটাতে আমি ক্লিক করি। আচ্ছা এগুলো আসলে সামারি রিপোর্ট, যেমন ডাবলেটস এর বিষয়টাও বা ম্যাপ এর বিষয়ে আপনি অনলাইনে কে কয়টা কোন রিজিওনে কয়টা স্টুডেন্ট ব্রাঞ্চ আছে বা চ্যাপ্টার আছে সেগুলো আপনি জানবেন। এগুলো এখান থেকে আপনার যদি কোনো প্রেজেন্টেশন বা কোনো কিছু তৈরি করতে হয় সার্টিন পিরিয়ডে বা কোনো রিকোয়ারমেন্টে প্রয়োজন পড়ে, আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন আর কি। আমি ডিটেলস দেখাচ্ছি না। ডাবলেট এর বিষয়টা হচ্ছে ধরেন একই সাথে হচ্ছে আপনার এই মুহূর্তে বাংলাদেশ সেকশনে কতজন স্টুডেন্ট মেম্বার আছেন, একই সাথে স্টুডেন্ট মেম্বার এবং আইট্রিপলি কম্পিউটার সোসাইটির মেম্বার মানে একই সাথে কয়জন আছেন, এটা আপনি জানতে চান। তো এটা খুব সহজে আপনি এখান থেকে জানতে পারেন। ফর এক্সাম্পল মেম্বারশিপ দিলেন আপনি হচ্ছে রিজিয়ন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ধরেন রিজিয়ন 10 এর আন্ডারে হচ্ছে আমাদের বাংলাদেশ সেকশনে। আচ্ছা এটা অ্যাপ্লাই হয় নাই, কুইক চলে গেছি, অ্যাপ্লাই। ডাবলেটদেরকে আপনি একটা সামারি রিপোর্ট বের করতে পারবেন, একটা কম্পারিজন রিপোর্ট, এরকম জিনিসগুলো এখান থেকে বের করা যায় আর কি। সেকশন হচ্ছে আমাদের বাংলাদেশ সেকশন দিলাম। সো গ্রেডের ক্ষেত্রে ধরুন শুধু আমরা বলছিলাম স্টুডেন্ট মেম্বার, ফর এক্সাম্পল যে এই মুহূর্তে একই সাথে উনি স্টুডেন্ট মেম্বার এবং হচ্ছে আইট্রিপলি কম্পিউটার সোসাইটির মেম্বার কমন, এরকম কতজন আছে আমরা জানতে চাই। সো গ্রাজুয়েট এবং স্টুডেন্ট মেম্বার আমরা দুইটা জিনিস দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে প্রাইমারি, আমরা হচ্ছে আইট্রিপলি মেম্বারশিপ, সো আমরা এখান থেকে প্রাইমারি যারা আছে তাদেরটা আমি সিলেক্ট করলাম, এই যে আইট্রিপলি মেম্বারশিপ অ্যাপ্লাই করলাম, এবং সেকেন্ডারি প্রোডাক্টে এসে হচ্ছে আমরা কম্পিউটার সোসাইটির সাথে তার এফিলিয়েশন দেখতে চাই যে কতজন আছে, তাই না? তো আমরা কম্পিউটার সোসাইটিটা হচ্ছে এখানে এই যে কম্পিউটার সোসাইটি মেম্বারশিপ অ্যাপ্লাই করলাম। তো এই মুহূর্তে 483 জন বাংলাদেশ সেকশনে আছেন যারা একই সাথে আইট্রিপলিরও মেম্বার এবং কম্পিউটার সোসাইটির মেম্বার, মানে স্টুডেন্ট মেম্বার আর কি, স্টুডেন্ট এবং গ্রাজুয়েট মেম্বার 483 জন ওভারঅল সকল স্টুডেন্ট ব্রাঞ্চ মিলিয়ে।
তো এভাবে আপনি আপনার যদি কোন একটা আপনার এফিনিটি গ্রুপ ফর এক্সাম্পল হচ্ছে আপনার অন্য একটা পিএস এর ক্ষেত্রে কতজন আছেন বা আদার্স স্টুডেন্ট চ্যাপ্টারের ক্ষেত্রে কতজন মেম্বার আছেন সেটা আপনি জানতে চান, এখান থেকে খুব সহজেই এই রিপোর্টগুলো জেনারেট করে নিতে পারবেন। আপনার গ্রেডও এখান থেকে জানতে পারবেন যে কতজন সিনিয়র মেম্বার, অ্যাসোসিয়েট মেম্বার, হোয়াট এভার যেটা আপনার প্রয়োজন পড়বে সেই অনুযায়ী। তবে এখানে কোনো স্পেসিফিক ইনফরমেশন পাবেন না এই টুলসে, কারণ এটা হচ্ছে জাস্ট সামারি রিপোর্ট। আচ্ছা, তো দেন হচ্ছে আপনার মেম্বারশিপ সাবস্ক্রিপশনের বিষয়ে যেটা বলা হয়েছিল, যেমন আপনি আপনার অর্গানাইজেশনাল ইউনিটে এখানে হচ্ছে আপনার যে বিভিন্ন চ্যাপ্টার গুলো আছে, আপনার স্টুডেন্ট ব্রাঞ্চ আছে, আপনার হচ্ছে আদার এফিনিটি গ্রুপ, যিনি স্টুডেন্ট ব্রাঞ্চের ইনি কিন্তু যেহেতু স্টুডেন্ট ব্রাঞ্চটা হচ্ছে মানে হায়ারার্কিক্যালি টপ, এবং আদার সোসাইটি এবং এফিনিটি গ্রুপ গুলো হচ্ছে স্টুডেন্ট ব্রাঞ্চের আন্ডারে, তো যিনি স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার বা রেসপন্সিবল উনি হচ্ছে বাকি সবারটাই দেখতে পারবেন, মানে সবার ইনফরমেশন গুলো জানতে পারবেন। বাট স্টুডেন্ট চ্যাপ্টার যেহেতু এখানে হচ্ছে এটা স্টুডেন্ট চ্যাপ্টার কম্পিউটার সোসাইটি, তো এই সোসাইটির আন্ডারে হচ্ছে যারা আছেন মেম্বার এদের মধ্যে হচ্ছে 26 জন মেম্বার, তাদের মধ্যে একজন হচ্ছে ওমেন ইন ইঞ্জিনিয়ারিং মেম্বার আছেন এবং হচ্ছে ইয়াং প্রফেশনাল মেম্বার আছেন 6 জন। তো এখান থেকে আপনি সেই জিনিসটাও জানতে পারবেন যাতে আপনার স্টুডেন্ট মেম্বারদের মধ্যে কার কি অবস্থান, এবং সেখান থেকে রিনিউয়াল সামারি, যে রিনিউয়াল সামারি দেখতে পারবেন ক্যাটাগরি বা আদার্স যে প্রোডাক্ট গুলো সেগুলো আশা করি আপনারা নিজেরা ওয়ান বাই ওয়ান ক্লিক করে এগুলা জানতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি অর্গানাইজেশনাল অ্যানালিটিক্স এর বিষয়, যেটা ইউ অ্যানালিটিক্স, এটা এই জন্য খুবই ইউজফুল যে আপনার আসলে পুরো মেম্বারদের ডাটাবেসটা আসলে আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছেন এবং সবার ইনফরমেশন গুলো পাচ্ছেন। যেমন এই যে আমরা বলছিলাম ওমেন ইঞ্জিনিয়ারিং এ কি মানে কোন স্টুডেন্ট আছেন সেটা আপনি জানতে চান, যেমন এই যেখানে ওমেন ইঞ্জিনিয়ারিং এ আছেন হচ্ছে এই স্টুডেন্ট, ওনার মেম্বারশিপ হচ্ছে ওমেন ইঞ্জিনিয়ারিং এ, আর প্রফেশনাল মেম্বারশিপে আছে হচ্ছে এই স্টুডেন্ট, তো আপনার এখান থেকে আপনি পার্টিকুলার কোন স্টুডেন্ট চ্যাপ্টারে বা কোনটা থেকে আছেন সেটা আপনি জানতে পারবেন। তো এখানে দেখেন একই নাম দুইবার আসছে, এর কারণ হচ্ছে এটা যেহেতু ফুল রিপোর্ট, এটা এটা হচ্ছে উনি সেকেন্ড টাইম রিভিউ রিনিউ করছেন, তো এটা হচ্ছে প্রথম ইয়ারে উনি ছিলেন কম্পিউটার সোসাইটির মেম্বার আর বর্তমানে উনি হচ্ছে ইয়াং প্রফেশনালস এর মেম্বার, কম্পিউটার সোসাইটিরও ইয়াং প্রফেশনালস দুইটারই। তো নতুন কোনো মেম্বারশিপ নতুন ইয়ারে নিলে সেটা আর কি এখানে অ্যাড হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল ধারণা অ্যানালিটিক্স নিয়ে, আশা করি এটা নিজেরা আপনারা যখন আরো দেখবেন আরো ডিটেলস এ ইন ডেপথ জানতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি 6টা ফিচার আপনার এখানে কাজে আসবে এন্ড আমরা অ্যানালিটিক্স থেকে বের হয়ে যাই। অ্যানালিটিক্স এর ট্রেনিং অপশন আপনি চাইলে, আর যদি আমি এগুলো দেখি নাই বা প্রয়োজন পড়ে নাই, আপনার আমার মনে হয় যে আমি যেভাবে দেখাইছি এটুকুই আপনার এনাফ, আর ডিটেলস আর খুব একটা প্রয়োজন পড়বে না, তারপরে কারো প্রয়োজন পড়লে এখান থেকে আরো ডিটেলস জেনে নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে রিমোট কনফারেন্সিং এন্ড স্ক্রিন কাস্টিং, যেটা ছিল আপনার ওয়েবিবক্স যেটা ছিল ওইটা নিয়ে এবং সার্ভেস পের। আচ্ছা, সো এটা কোনটা, এটা হচ্ছে গুগল মিট, আছে ওয়েবিবক্স, ওয়েবএক্স এ পড়ে যাচ্ছি। আচ্ছা, সার্ভের যে বিষয়টা, সার্ভের এটা এখান থেকে সার্ভে হ্যাজ বিন সিলেক্টেড এজ এ সার্ভে টুল টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু ইট, আমি এটা আসলে এখন ইউজ করি নাই, এটা তখন আর অন্য নামে একটা ছিল, আমি যেহেতু এটা সম্পর্কে এখনো দেখি নাই, আমার মনে হয় যে আমরা সময় নষ্ট না করে আপনি নিজেরা ট্রাই করলেই এটা বুঝে যাবেন, খুব কমপ্লেক্স কিছু হবে না আই থিঙ্ক। তারপর যদি আপনার কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থেকে থাকে এখানে, পরবর্তীতে আমাকে মেইলে বা আমাকে রিচ করলে আমি হয়তো আপনাকে জেনে সেটা আমি জানাতে পারবো। তবে আমার মনে হয় যে এখানে হচ্ছে সার্ভের বিষয়টা যেটা মানে আমার সামারি পড়ে যেটা আমি বুঝতে পারলাম, যেহেতু শুরুর দিকে একটা সামারিটা থাকে এই টুলস অপশনে, সেখানে যেটা ওরা বলা ট্রাই করছেন যে আপনি কোন একটা ইভেন্ট করলে বা কোন একটা ওয়ার্কশপ করলে আপনি আপনার মেম্বারদের কাছ থেকে ফিডব্যাক যদি জানতে চান, তাহলে এখান থেকে হচ্ছে আপনি যেরকম ইনোটিস পাঠান ঠিক একইভাবে এখান থেকে একটা সার্ভে ফর্ম পাঠাতে পারবেন এবং তারা হচ্ছে সেখান থেকে আপনার ফিডব্যাকটা জানাতে পারবে। তো এটা আসলে অ্যাক্সেস করার বিষয়টা আপনারা নিজেরা একটু ট্রাই করলে আই থিঙ্ক পেয়ে যাবেন, তারপর প্রবলেম থাকলে আমাকে জানাতে পারবেন, আমি ট্রাই করবো আপনাকে সেই প্রবলেমটা সলভ করে দেন। আচ্ছা, আর ওয়েবএক্স এর বিষয়ে যিনি আরেকটা প্রশ্ন করছিলেন, ওয়েবএক্স এর বিষয়ে এখানে ডিটেলস বলা আছে, যেমন ফ্রি এটা মনে হয় পেইড, এটাও আমি আসলে ইউজ করি নাই, ওয়েবএক্স প্রয়োজন পড়ে না, যেহেতু আমরা জুমে আমাদের পেইড অপশন আছে ইউনিভার্সিটি থেকে, তো জুম ইউজ করা হয় বিধায় ওয়েবএক্স নিয়ে কখনোই মানে ওইভাবে কাজ করার প্রয়োজন পড়ে নাই। তো আমার মনে হয় আমি যেহেতু ওটা নিয়ে আগে মানে ওয়ার্কশপের আগে দেখে আসি নাই, কারণ ভাবলাম এটা হয়তো আপনাদের খুব একটা প্রয়োজন পড়বে না এই জন্য, কারণ আসলে আমাদের স্টুডেন্টরা ফ্যামিলিয়ার হচ্ছে জুমের সাথে বা গুগল মিট এগুলোর সাথে ফ্যামিলিয়ার, তো আপনি নতুন একটা প্ল্যাটফর্ম ওদেরকে যেহেতু ওগুলো খুব ইজিলি ইউজ করতে পারতেছেন, তো এই জন্য এগুলাকে আর আমি আসলে নিয়ে আসি নাই, এগুলা নিয়ে খুব একটা কনসার্ন ছিলাম না।
আমার মনে হয় যে এটা আপনাকে কাজ সহজ করার চাইতে, যেহেতু আপনার গুগল মিট বা জুমের সাথে আপনার সবাই পরিচিত, ওইটাই আপনার কাজকে সহজ করবে। তো আমরা তো মূল উদ্দেশ্য হচ্ছে আজকের যে আমরা কিভাবে আমাদের লিডারশিপ বা ভলান্টিয়ারি অ্যাক্টিভিটিস গুলাকে আমরা কিভাবে সহজে ম্যানেজ করতে পারি। তো আমার মনে হয় যে সহজে ম্যানেজ করার ক্ষেত্রে যেহেতু সহজ প্রসেস আমাদের কাছে আছে, তো আপাতত এই ওয়েবসাইট আপনি নেওয়া যেতে পারেন। তবে আপনারা চাইলে পার্টিকুলারলি নিজেরা এখানে একটু দেখে নিতে পারেন, যেহেতু এখানে প্রিমিয়ার প্ল্যান আছে, ফ্রি প্ল্যান আছে, লিমিটেড করা, তো এখানে আসলে লিমিটেশন আছে অনেক কিছুই। তো সবকিছু মিলিয়ে ওয়েবএক্স এ আপনি হয়তো মুভ না করাই বেটার হবে। তো ওয়েবএক্স এর জন্য ডিটেলস বলতে যাচ্ছি না, তবে এই ক্ষেত্রে আমি একটা আপনাদেরকে ইন্টারেস্টিং নিউ মানে ইনফরমেশন দিব, যেটা হচ্ছে যে IEEE থেকে একটা মানে এটা ভিটুলস এর বাইরে, ভিটুলস এ মোটামুটি এই ছিল আপনাদের আলোচনা। যেহেতু সময় আছে আমি একটু দেখাই যে আপনারা যারা ভলান্টিয়ার আছেন, আপনাদের স্টুডেন্ট ব্রাঞ্চের ডিটেলস ইনফরমেশন বা বিভিন্ন ধরনের ট্রেনিং আপনারা কিন্তু এখান থেকে ফ্রি নিতে পারেন। এটার নাম হচ্ছে IEEE এক্সিলেন্স প্রোগ্রাম। এটার নাম শুনছেন কেউ এখানে? IEEE এক্সিলেন্স প্রোগ্রাম মনে হচ্ছিল এটার, আচ্ছা সেন্টার ফর লিডারশিপ এক্সিলেন্স, সরি নাম হচ্ছে IEEE সেন্টার ফর লিডারশিপ এক্সিলেন্স। এইটাতে যদি আপনি যান, এখানে কিন্তু আপনি আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের বিভিন্ন প্রোগ্রাম গুলা বা বিভিন্ন ট্রেনিং গুলা ফ্রিতে করতে পারবেন। তবে এখানে এই যে ভোল্ট যেটা প্রোগ্রামটা, এই ভোল্ট প্রোগ্রামটা হচ্ছে অনেক প্রেস্টিজিয়াস, এবং এখানে হচ্ছে আসলে আপনাকে নমিনেট করতে হয় সামওয়ান। যদি আপনাকে নমিনেট করেন তাহলে আপনি সেখানে অ্যাক্সেস পাবেন, এবং এটা কিন্তু আপনাকে সার্টিফিকেটও দেওয়া হয়, এবং এটা বেশ আপনার প্রোফাইলের জন্য ভালো, এবং অনেক কিছু আপনি এখান থেকে জানতে পারবেন। তো আপনারা ট্রাই করবেন, যেহেতু আপনাদের সময় আছে, সুযোগ আছে, আপনার লিডারশিপ পজিশনে আছেন, এই ভোল্ট প্রোগ্রামটা আপনার স্টুডেন্ট লাইফে করে ফেলার। আর এখানে ভলান্টিয়ার যে অপশনটা, এই অপশনে আপনি আসলে আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের বা আপনার অর্গানাইজেশনের ইউনিটের বিভিন্ন কার্যপ্রণালী কিভাবে আপনি গুছাবেন বা সাজাবেন সেটা নিয়ে ডিটেলস এ আপনাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, আপনি সেগুলা দেখে নিতে পারবেন। আমি জাস্ট আপনাকে একটু হিন্টস দেই যাতে আপনারা পরে এগুলা নিজে থেকেই খুঁজে বের করতে পারেন। তো আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে এ ধরনের ফেসিলিটি আছে। আমার মনে হয় যে আপনারা এনাফ ইন্টেলিজেন্স টু ফাইন্ড আউট দ্য ডিটেলস। আমি জাস্ট আপনাকে দেখালেই, বাকিটুকু আপনারা নিজেরাই বের করে ফেলতে পারবেন। যেমন আপনি এখানে আপনার বিভিন্ন রুলস গুলা ডেসক্রিপশন জানতে চান, সেখানে ক্লিক করলে আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের এক একজনের কার কি দায়িত্ব সেটা আপনি এখান থেকে জেনে যেতে পারবেন। বা আপনি ধরেন এখানে সেকশন চেয়ার ওনার কি কাজ সেটা আপনার এখানে লিখা আছে, যেমন সেকশন ভাইস চেয়ার। বা আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের, এই যেমন স্টুডেন্ট ব্রাঞ্চ চেয়ার আসলে কি কাজ করবেন, ওনার আসলে দায়িত্বটা কি বা উনি প্রয়োজনটা কি, সেটা হচ্ছে উনি এখানে ডিটেলস দেওয়া আছে। উনি যদি আপনি এখানে ক্লিক করেন, এই দেখেন স্টুডেন্ট ব্রাঞ্চ চেয়ার এর জন্য অনেক কিছু ইনফরমেশন এখানে রাখা আছে। তো আপনি এখান থেকে এই কোর্স গুলো আপনি করে নিতে পারেন ফ্রি টাইমে, খুব সহজ, এবং এটা হচ্ছে আসলে একদম ফ্রি। তো আপনি এগুলো করে নিলে আপনি অনেক কিছু জানতে পারবেন, এবং এটা নট অনলি যে আপনার আসলে ওই স্টুডেন্ট ব্রাঞ্চের ক্ষেত্রে কাজে আসবে, এটা ইন ফিউচারে আপনার বিভিন্ন কাজ অর্গানাইজ করতে হেল্প করবে। যে আসলে এখানে অনেক কিছু ট্রিক্স বলে আমি দু একটা করছিলাম, তো বেশ ভালো ছিল। তো আপনার এগুলা যেহেতু এখন প্যান্ডেমিকের সময়, আপনারা চাইলে এগুলো করে নিতে পারেন। স্টুডেন্ট ব্রাঞ্চ যিনি ভাইস চেয়ার আছেন, উনি ভাইস চেয়ারের জায়গাটা একটু দেখে নিতে পারেন। আই থিঙ্ক এগুলো আপনাকে পরবর্তীতে এগুলো এক্সপ্লেইন করতে কাজে আসবে। তো এই হচ্ছে লিডারশিপ এক্সিলেন্স এর, এইখানে প্রত্যেকটা পজিশন নিয়ে এখানে আসলে বিভিন্ন ধরনের ট্রেনিং আছে, যেটা আপনার কাছে ফ্রুটফুল মনে হয় আপনি সেগুলো একটু দেখে নিতে পারেন। এবং এগুলা কিন্তু আর আর কিছু বেনিফিট আছে এগুলা করার। আপনি যখন IEEE-র বিভিন্ন অ্যাওয়ার্ড থাকে বা স্কলারশিপ থাকে, সেই সব জায়গাগুলো যেহেতু IEEE-র আপনার মানে রিলেভেন্ট অ্যাক্টিভিটি দেখাতে হয়, সেসব জায়গায় যদি আপনি এগুলো দেখান যে চেয়ার আপনি হচ্ছে IEEE এক্সিলেন্স এর, এখান থেকে আপনি এই জিনিসগুলো আপনি শিখছেন বা এগুলো কমপ্লিট করছেন, তাহলে সেটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকবে যে আপনি আসলে আপনার কাজের প্রতি ডেডিকেটেড ছিলেন, এবং IEEE-র এই অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আপনি আসলে অবশ্যই একটু আপনি এগিয়ে থাকবেন, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা স্যার, এক্সিলেন্সে আরো কি কি আছে আমি যদি একটু দেখে যাই, ভোল্ট প্রোগ্রাম নিয়ে বললাম, ভোল্ট প্রোগ্রাম খুবই প্রেস্টিজিয়াস। আমার মনে হয় যে ভোল্ট প্রোগ্রামের প্রতি আপনাদের একটু সিরিয়াস হওয়া উচিত, এবং এটা আসলে অনেক কাজে। তো আরো কিছু জিনিস আছে যেমন কনফারেন্স এন্ড ইভেন্ট, ই ভলান্টিয়ার এডুকেশন, এগুলো একটু দেখেন। এর বাইরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, বিভিন্ন অ্যাওয়ার্ড এবং অপরচুনিটি, অনেক সময় ফান্ডিং অপরচুনিটি দেওয়া হয়, যেটা হচ্ছে IEEE রিজিয়ন 10 এর আন্ডারে। তোমার আচ্ছা আমি এটা খুঁজে পাবো, আচ্ছা রিজিয়ন 10 দিয়ে দেখি। এটা কিনা দেখি আমি একটু, আচ্ছা ওয়াইপি এখানে মনে হয়। আপনারা এইসব ওয়েবসাইটে মাঝে মধ্যে যাবেন, এখানে অনেক কিছু প্রায় হচ্ছে শেয়ার করা হয়।
আচ্ছা, যেমন রিজিয়ন 10 এর এখানে দেখেন আপনার হচ্ছে একটা প্রোগ্রাম আছে রিভোল্ট 2021, এটা হচ্ছে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এটা প্রফেশনালদের দেওয়া হয়, একই সাথে হচ্ছে যারা এই যে আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ ফাইনাল ইয়ারে আছেন। দেখেন এখানে বলা আছে যে যারা হচ্ছে IEEE স্টুডেন্ট মেম্বার্স ইন দেয়ার ফাইনাল ইয়ার অফ আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ অর গ্রাজুয়েট IEEE স্টুডেন্ট মেম্বার। তো আমার মনে হয় এখানে অনেকেই আছেন যারা হচ্ছে গ্রাজুয়েট মেম্বার, মাস্টার্স কমপ্লিট করে, যেমন যিনি আমাকে মেসেজ ইমেল করছেন পলাশ রয়, উনি হচ্ছে MSc স্টুডেন্ট, সো গ্রাজুয়েট স্টুডেন্ট মেম্বার অনেকে আছেন। তো আপনারা কিন্তু এই রিভল প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটা এখানে হচ্ছে আপনি রিজিওনের YP-র একজন ভলান্টিয়ার হিসাবে বা অ্যাম্বাসেডর হিসাবে আপনি 1 বছর বা 6 মাসের মনে একটা টেনিউর থাকে, 6 মাস কাজ করার সুযোগ পাবেন। সো এটা একটা প্লাস পয়েন্ট, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন এখানে অ্যাপ্লাই করবেন, কারণ মোস্ট অফ দ্য কেস আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে দেখা যায় এইসব অ্যাওয়ার্ডে স্টুডেন্টরা কম ইনভলভ হয়, তারা ভলান্টিয়ারিং করতেছে দ্যাটস গুড, কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ডে ওনারা অ্যাপ্লাই করেন কম। বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন যে ইন্ডিয়ান ক্যান্ডিডেটই বেশি থাকে, যেমন প্রথমবার যখন আমরা আমি এবং আপনাদের সিনিয়র চিনবেন যারা ঢাকা ইউনিভার্সিটি, স্বপ্নীল, শায়ন সাহা, তো আমরা কিন্তু প্রথমবার হচ্ছে রিচার্ডি মারেন স্কলারশিপ পাই বাংলাদেশ থেকে, এর আগে কিন্তু কেউ রিচার্ডি মারেন স্কলারশিপ পায় নাই। তো ওইবার আমরা দুইজনই বাংলাদেশ থেকে ছিলাম, বাট এর আগে প্রতিবারই হচ্ছে ইন্ডিয়ান বা আদার্স কান্ট্রি মেম্বাররা থাকতো, বাংলাদেশ থেকে সেভাবে হয়তো অ্যাপ্লাই করা হতো না। তো এখন হচ্ছে ধীরে ধীরে আমরা ক্যাম্পেইন শুরু করলাম, এবং এখন তো অনেকেই রিচার্ডি মারেন স্কলারশিপ আমাদের এই বাংলাদেশ সেকশনে অনেকেই আছেন, অনেক স্টুডেন্ট এই অ্যাওয়ার্ডটা পাইছেন এবং আদার্স অ্যাওয়ার্ডও কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। তো এই জিনিসগুলো খুঁজে বের করেন, এবং রিভল প্রোগ্রামটা কিন্তু খুব রিসেন্টলি আসছে, লঞ্চ করা হয়েছে, সো আপনারা এগুলোতে এঙ্গেজ হবেন। তারপর হচ্ছে আপস্কিল, এটাও দেখবেন এখানে হচ্ছে আপস্কিলের ক্রাইটেরিয়া আপনারা দেখবেন, যদি আপনারা যেমন যদি আপনারা এলিজিবল হন অ্যাপ্লাই করবেন, যদি এলিজিবল না হন সেক্ষেত্রে আগে থেকে অ্যাওয়ার্ড থাকলেন তাহলে পরবর্তীতে আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনি যারা গ্রাজুয়েট মেম্বার আছেন কিছুদিন পরে আপনি চলে ইয়াং প্রফেশনাল হয়ে যাবেন, তো সেখান থেকে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর তখন অ্যাওয়ার্ডের জায়গায় আউটস্ট্যান্ডিং ভলান্টিয়ার অ্যাওয়ার্ড আছে, আউটস্ট্যান্ডিং সেকশন অ্যাফিনিটি গ্রুপ অ্যাওয়ার্ড আছে, তো এই অ্যাওয়ার্ড গুলাতে আপনারা হচ্ছে ক্রাইটেরিয়া গুলো দেখবেন ফ্রি টাইমে, যেহেতু আপনার ভলান্টিয়ারিং করতেছেন একই সাথে আপনার যদি সুযোগ থাকে অ্যাওয়ার্ড পাওয়ার, কেন সেটাকে আপনার ইউটিলাইজ করবেন না? তো আমি আপনাদেরকে মোটিভেট করবো, অ্যাপ্লাই করবেন, যদি এসব ক্ষেত্রে রিকমেন্ডেশন বা আদার্স জিনিসে আপনাদের প্রয়োজন পড়ে আমাকে জানাবেন, আই ট্রাই টু হেল্প ইউ। দেন হচ্ছে ফান্ডের বিষয় দেখেন, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টুডেন্টদের জন্য ফান্ড দেওয়া হয়, যেমন আয়ারটেন ইয়াং প্রফেশনালস স্টুডেন্ট YP জয়েন্ট অ্যাক্টিভিটি ফান্ড, আয়ারটেন ইয়াং প্রফেশনালস নিউ ডরমেন্ট অ্যাফিনিটি গ্রুপ ফান্ড। সো দেখেন অ্যাফিনিটি গ্রুপ যারা আছেন তারা এখানে এই ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা যারা স্টুডেন্ট ব্রাঞ্চ আছেন তারা হচ্ছে এখানে YP এর সাথে জয়েন্টলি কাজ করার জন্য ফান্ডের অ্যাপ্লাই করতে পারেন। এবং ফান্ড কি পরিমাণ ফান্ড দেওয়া হবে, ক্রাইটেরিয়া কি, ডিটেলস কিন্তু এখানে বলা আছে, জাজিং ক্রাইটেরিয়া, এই যে আপনার জাজ কি কিসে বিষয়ে জাজ করা হবে, ফান্ড কত ডলার দেওয়া হবে, $400 যদি ফেস টু ফেস অ্যাক্টিভিটি হয়, হাইব্রিড ফেসড এবং ভার্চুয়াল দুইটাই যদি মিলে হয় তাহলে $400 আপনি ম্যাক্সিমাম পাবেন, ভার্চুয়াল অ্যাক্টিভিটি হলে আপনি $250 পাবেন। সো ভার্চুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু আসলে খুব একটা খরচ লাগে না আলটিমেটলি, সো আপনি পুরো $250 হচ্ছে আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের জন্য আপনি ফান্ড হিসাবে কালেক্ট করে নিতে পারতেছেন। সেখানে আসলে অনেকগুলো অপরচুনিটি আছে আপনারা আসে,
আচ্ছা, তো আপনারা কোন পর্যায়ে পর্যন্ত জানি শুনতে পারছেন একটু শেয়ার করেন। ওয়াইপি তো দেখাইছিলাম, এটা তো শোনা গেছে তাই না? জি স্যার, অ্যাওয়ার্ডের পার্টটা শোনা গেছে, ওয়াইপি অ্যাওয়ার্ডের যে গ্রাজুয়েট স্টুডেন্টদের ব্যাপারে বলছিলাম। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। সো পরে যেটা আসছিলাম যে ওয়াইপির ক্ষেত্রে এরকম দুইটা স্টুডেন্ট ব্রাঞ্চের ক্ষেত্রে আপনাদের হচ্ছে জয়েন্টলি প্রোগ্রাম করলে একটা ফান্ড দিবেন, যেটা হচ্ছে ওনারা মেনশন করছিলেন, ওইটা এই মুহূর্তে যেহেতু ওয়াইপির এখানে দেখতে পাচ্ছি না, আমার মনে হয় যে এটা ওয়াইপি হতো বা রিজন 10 কোন একটা ওয়েবসাইট আমি দেখছিলাম। এটা দেখালেন, এটা ওয়াইপি তেই ছিল। এই যে ওয়াইপির এই যে ফান্ডস অপশন, এখানে আরেকটা অপশন ছিল, থার্ড অপশন, যেটা হচ্ছে আপনারা জয়েন্টলি যদি স্টুডেন্ট ব্রাঞ্চ দুইটা প্রোগ্রাম করে সেক্ষেত্রে কোলাবোরেশন প্রোগ্রামের জন্য একটা ফান্ড দিবে, প্রায় $300 একটা ফান্ড ছিল লিমিটেশন। সো এটাও কিন্তু একটা ভালো, আপনারা জয়েন্টলি একটা ইভেন্ট করবেন, মানে আপনারা প্রথমে তো ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি এবং বিইউবিটি, প্রথমে ঢাকা ইউনিভার্সিটি এটা হচ্ছে বিইউবিটি দিয়ে একটা প্রোগ্রাম করলো, আর যেহেতু ভার্চুয়াল সো ভার্চুয়ালি প্রোগ্রাম করলেন, আবার বিইউবিটি হচ্ছে রেসপন্সিবল দিয়ে একজন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোনো একটা প্রোগ্রামে ওনারা হচ্ছে সেটা হোস্ট করলো। সো এরকম যদি করেন তাহলে একটা ফান্ড আসে চলে আসার একটা সুযোগ ছিল। আমি জানি না আপনারা এগুলো আগে দেখছেন কিনা বা দেখে থাকলে অ্যাপ্লাই করছেন কিনা, নট শিওর। আশা করি এগুলো একটু খুঁজে রাখবেন, এগুলো একটু হচ্ছে আপনার ইউটিলাইজ করবেন, এবং আরো সহজে আপনারা যদি সব মানে অ্যাওয়ার্ড গুলো স্কলারশিপ গুলো যদি জানতে চান IEEE, সিম্পলি আপনি IEEE ওয়েবসাইটে যে আপনারা হচ্ছে যেটা আমি নর্মালি যখন অ্যাপ্লাই করার আগে আমি যেভাবে খুঁজে পাই রিচার্ড মারভিন এর বিষয়টা, আমি হচ্ছে একদিন এরকম এখানে সার্চ করছিলাম হচ্ছে আপনার স্কলারশিপ নিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে আপনি স্কলারশিপ থেকে সার্চ করেন তাহলে কিন্তু সব অ্যাওয়ার্ডের লিস্ট চলে আসবে, এখানে একটা অপশন আছে। স্কলারশিপ এন্ড অ্যাওয়ার্ডস, এটা শুধু IEEE কম্পিউটার সোসাইটির, বাট একসাথে একটা লিঙ্ক আছে যেখানে আপনার সব IEEE যত অ্যাওয়ার্ড আছে যত স্কলারশিপ আছে একসাথে আপনি সবগুলো পেয়ে যাবেন। আমি লিঙ্কটা মনে হয় এভাবেই আমি পেয়েছিলাম, আমি দেখি এখান থেকে ক্লিক করে এটা কম্পিউটার সোসাইটিতে নিয়ে যাবে। হ্যাঁ, এটা কম্পিউটার সোসাইটিতে নিয়ে যাবে, শুধু পার্টিকুলার ওইটা নিয়ে বলবেন। আচ্ছা, রিচার্ড মারুনের কিন্তু সাইকেল আসতেছে সামনে, সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই একটা ডেট আসবে। সো আপনারা যারা এখনো ওটা সম্পর্কে ওয়াকিবহাল না, আপনারা ট্রাই করবেন সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যেই রিচার্ড মারুন স্কলারশিপে একটা আপনি অ্যাপ্লাই করে ফেলতে। কারণ অনেকে হয়তো ভাবেন যে আমি অ্যাপ্লাই করব আমার হবে কি না, আমি বলবো যে আপনারা অ্যাপ্লাই করেন, যদি আপনার এবার নাও হয়, বিশেষ করে যারা থার্ড ইয়ারে আছেন বা আপনি এখন আর 1 বছর থাকবেন আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চে হোক বা চ্যাপ্টারে হোক লিডারশিপ পজিশনে, আপনারা অ্যাপ্লাই করে রাখেন, যদি এবার নাও হয় আপনি পরের বার আবার অ্যাপ্লাই করতে পারবেন। এবং যেহেতু এটা বছরে 2 বার অ্যাপ্লাই করার সুযোগ থাকে, সো আপনি ঠিক একবার না হলে ঠিক 6 মাস পরে আবার অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। তো আপনার একবার অ্যাপ্লাই করে যদি ব্যর্থ হন, সেটা আপনাকে আপনি কেন ব্যর্থ হলে সেটা আপনি বুঝতে পারবেন, পরবর্তীতে আপনার একটা কাজে আসবে। এবং এক্ষেত্রে আমি যদি এক্সাম্পল দিই কেন এই জিনিসটা বললাম, যে আমার আপনাদের 2019-এ বা 20-এর শুরুতে মানে একজন একজন হচ্ছে অ্যাওয়ার্ড পান ড্যাফোডিল থেকে, একটা স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট। সে হচ্ছে আসলে প্রথম দিকে সে খুব বেশি অ্যাক্টিভিটি করছে এরকম না, বাট সে আমাদের এরকম একটা কনফারেন্স ছিল আমাদের রিচার্ড মারভিন নিয়ে, সেখানে সে আগ্রহ দেখায় এবং অ্যাপ্লাই করে। সো আমি তাকে মোটিভেট করে অ্যাপ্লাই করার জন্য রিকমেন্ডেশন লেটার হচ্ছে প্রোভাইড করি, আর সাথে হচ্ছে সেকশন থেকে আরেকজন দেন, এবং ফাইনালি কিন্তু সে নিজেও আশা করে নাই সে অ্যাওয়ার্ডটা পেয়ে যাবে। অ্যাওয়ার্ড কিন্তু সে রিচার্ড মারভিন পাইছে, জহুর আক্তার মিম ভাই এরকম হচ্ছে নাম স্টুডেন্টের। আপনাদের IECC এর আজুয়াদ যখন পায়, আজুয়াদের সাথেই মনে হয় উনি পাইছিলেন, অথবা আজুয়াদ যে সাইকেলে পায় তারপরে সাইকেলে উনি পাইছেন। তো বাট আমার মনে হয় যে ওনার চাইতে আপনাদের অ্যাক্টিভিটি অনেকের আরো বেশি থাকবে, যেহেতু আপনার লম্বা সময় ধরে কাজ করতেছেন যারা তারা। তো আমার মনে হয় যে আপনি অ্যাপ্লাই করে ফেলেন এইসব অ্যাওয়ার্ডে, এবং আমি চাই আমাদের
আচ্ছা যাই হোক, এই ছিল আজকে। আমি জানি না এত সমস্যা হচ্ছে কেন আমার এখানে নেটওয়ার্কের, তো যেদিন কাজ থাকে সেদিন মনে হয় সমস্যাটা দেখা যায়। তো যাই হোক, এই ছিল মোটামুটি ওভারঅল ধারণা। আপনাদের অনেক কিছুই বললাম, অনেক কিছু দেখাতেও পারি নাই যেহেতু নেটওয়ার্ক সমস্যা করতেছিল বারবার, আমি আর হচ্ছে ডিস্ট্রাক্ট হচ্ছিল, আপনাদেরকেও বিরক্ত বিরক্ত হচ্ছিলেন যেহেতু বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। তো সবকিছু মিলে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে, ওভারঅল কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, আমার পক্ষ থেকে আর কি ডান। আপনি তো মেম্বার যে কোনো সময় হতে পারেন, এবং এখন কিন্তু আপনার আইত্রিপুলি ডিসকাউন্ট চলতেছে $15, আপনার 50%। হ্যাঁ স্যার, আমার অ্যাকাউন্টে মানে যে সময় করছিলাম সেসময় 13 পয়েন্ট কত ছিল, এখন দেখে দেখি স্যার $15.50। নিজের কার্ড থাকলে নিজেই পে করে দিতে পারেন, আপনার যদি নিজের কার্ড না থাকে আপনার স্টেট ব্রাঞ্চের কারো হেল্প নেন, অথবা যদি আপনি আমাকে আমাকে রিচ করতে পারেন, আমি সেক্ষেত্রে আপনাকে কার্ড থেকে পে করে দিতে পারবো, যেহেতু অনেকের এই পে করে দেওয়া হয়, যেহেতু মেম্বারশিপ ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর যখন ছিলাম তখন করে দিতাম আর কি। হ্যাঁ স্যার, স্যার মেম্বারশিপ এস কি স্যার 1 বছর পর্যন্ত স্যার মেয়াদ থাকে, তারপরে কি রিনিউ করা লাগবে আবার মেম্বারশিপ? হ্যাঁ 1 বছর, এবং আপনি পরের বছর রিনিউ করবেন কিনা সেটা আপনার উপর, 1 বছর পর আপনার মেম্বারশিপের ভ্যালিডেশন চলে যাবে আর কি। মানে স্যার যেদিন আমি পেমেন্ট করব ওই দিন থেকে 1 ইয়ার? না, ওই দিন থেকে 1 ইয়ার না, নরমালি হচ্ছে ওনারা যেমন আপনি এখন হচ্ছে এখন যদি আপনি মেম্বারশিপ নেন এটা নর্মালি হাফ ইয়ার হিসেবে কাউন্ট হয়, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত থাকে। তো প্যান্ডামিকের কারণে এটা এক্সটেন্ড হবে কিনা আই এম নট শিওর। নর্মালি যেটা হয় হাফ ইয়ার শুরু হয় হচ্ছে আপনার জুন জুলাই এইসব, মানে জানুয়ারি মার্চ এপ্রিল থেকে যদি আপনি মেম্বারশিপ নেন, এপ্রিল মে জুন তখন থেকে আসলে হাফ ইয়ার। বুঝতে পারছি, ওকে স্যার। এখন আপনি মেম্বারশিপ নিলে আপনি ধরে নিতে পারেন ডিসেম্বর পর্যন্ত আপনি নিশ্চিত, তবে আপনি আগামী জুন পর্যন্ত মেয়াদ পাবেন কিনা সেটা আসলে আমি জানি না, কারণ প্যান্ডেমিকের কারণে অনেক কিছু চেঞ্জ করছে রুলস এর মধ্যে মেম্বারশিপের ক্ষেত্রে। যেমন ডিসকাউন্ট আগে কখনোই রিনিউ করতে গেলে কোনো ডিসকাউন্ট দিত না আইত্রিপলি, বাট এবার প্যান্ডেমিকের কারণে রিনিউ করতে গেলেও কিন্তু ডিসকাউন্ট আছে। ওকে স্যার, আর কিছু আছে আপনাদের কারো প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার অ্যাওয়ার্ড নমিনেশনের একটা কোয়েশ্চেন ছিল স্যার। অ্যাওয়ার্ড নমিনেশন? হ্যাঁ আজফার বলেন। আমাদের কাউন্সিলর জি, হ্যাঁ বলেন। আপনি আমাদের কাউন্সিলর কি আমাদেরকে নমিনেট করতে পারবে? হ্যাঁ, আপনাদের কাউন্সিলর আপনাকে নমিনেট করতে পারবে। এটা অ্যাওয়ার্ড ভেদে ভিন্ন, কিছু কিছু অ্যাওয়ার্ডে আছে আপনি নিজে নিজেকে নমিনেট করতে পারো, সেলফ নমিনেশন কিছু কিছু অ্যাওয়ার্ডে এলাও করা হয়, তবে সেটা ডেসক্রিপশনে মেনশন করা থাকে যে কে নমিনেট করতে পারবেন। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আপনারাও আপনাদের কাউন্সিলরকেও কিন্তু কিছু অ্যাওয়ার্ডে নমিনেট করতে পারবেন, কাউন্সিলরদের জন্য কিছু অ্যাওয়ার্ড থাকে সেখানেও নমিনেট করতে পারবেন, তবে সেটা ডিপেন্ড করে ওটা অ্যাওয়ার্ডটা আদৌ অ্যাভেলেবল আছে কিনা তার আলোকে আর কি। নমিনেট করা যায় যে আপনার আপনার ভাইস চেয়ার আপনাকে নমিনেট করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ মানে এক একটা অ্যাওয়ার্ডের ক্ষেত্রে মানে বলা থাকে। যেমন আমি কিছুদিন আগে একটা ইমেল আসছে আইত্রিপুলি থেকে, আইত্রিপুলি যে আপনার এমজিএ যেটা আছে মেম্বারশিপ জিওগ্রাফিক অ্যাক্টিভিটি, ওইটার কমিটির হচ্ছে আপনার মেম্বার হওয়ার জন্য ভলান্টিয়ার হিসাবে আপনার হচ্ছে নমিনেট করতে পারবেন। সেখানে সেলফ নমিনেশন এলাও করা আছে, আবার অন্য কেউ কেউ আপনি নমিনেট করতে পারবেন। তো আমি সেখানে হচ্ছে এই যে বি টুলস এর এখানে একটা ছিল, সেখানে হচ্ছে আমি নিজেকে নিজে নমিনেট করে রাখছি। তো এখানে আসলে কিছু কিছু জায়গায় সেলফ নমিনেশন বলা থাকে, সেখানে আপনি সেলফ নমিনেট করবেন। যদি বলা হয় আপনি যেমন রিভোলের যেটা দেখাইলাম আপনাকে, রিভোলে হচ্ছে আমি হচ্ছে আবার সেলফ নমিনেশন এলাউড না, সেখানে কিন্তু আবার রেস্ট্রিকশন করে দেওয়া যে বাংলাদেশ মানে আপনার যে সেকশন থাকবে সেই সেকশনের চেয়ার অথবা সেকশনের স্টুডেন্ট অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর অথবা আপনার হচ্ছে সেক্রেটারি, তিনজন, এই তিনজনের যে কেউ আপনাকে নমিনেট করতে পারবে, এবং আপনাকে নমিনেট করার পর এন্ডোর্সমেন্ট করতে হবে। তো সেখানে হচ্ছে আমি হচ্ছে সেকশনের যিনি সেক্রেটারি উনার হেল্প নিয়েছিলাম, উনি হচ্ছে আমাকে নমিনেট করছেন এবং এন্ডোর্সমেন্ট করছেন হচ্ছে আরেকজন। তো এভাবে ক্রাইটেরিয়া থাকে, এক একটা অ্যাওয়ার্ডে আসলে এক একটা জিনিস। তো কোনটা যেমন এখানে বললাম নমিনেট করতে পারবে তিনজন ব্যক্তি, এর বাইরে কেউ নমিনেট করতে পারবে না। আবার কিছু অ্যাওয়ার্ড যেমন আপনার রিচার্ড ই মারুইন, এখানে আসলে নমিনেট করাই লাগে না, এখানে নিজেদেরকে অ্যাপ্লাই করবে।
সো এইগুলাই আর কি ক্রাইটেরিয়া আলাদা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কোনো কিছু? নাই, ওকে দ্যাটস গুড। আমি বলছি একটা ভিডিও দেখাবো লাস্টের দিকে, আসলে আমার ডেস্কটপ যেহেতু অফ হয়ে গেছে ইলেকট্রিসিটি আসেনি, সো এটা ডেস্কটপেই ছিল, আমি আর ওটা পেন ড্রাইভে বা আমি ল্যাপটপে নিয়ে আসে রাখি নাই, সো দেখাতে পারতেছি না বলে দুঃখিত। ওইটা জাস্ট ছিল আমাদের একটা, আমরা যারা ভলান্টিয়ারিং কাজ করি, সো আসলে ভলান্টিয়ারিং কাজ করার পিছনের একটা মেসেজ ভিডিওতে ক্যারি করা আর কি, যে আসলে আমরা সমাজে যারা ভলান্টিয়ারিং কাজ করেন তাদের আসলে গুরুত্বটা কতটুকু, বা এই ভলান্টিয়ারিং কাজ করার যে ইন্সপাইরেশনের জায়গাটা ওইটা আর কি ভিডিওতে তুলে ধরা হয়েছে, এবং সেটা বেশ ইন্টারেস্টিং ছিল। হয়তো কোনো একদিন আর আবার দেখা হলে আপনাদেরকে দেখানো হবে আর কি ওটা। তো আর যদি কিছু বলার থাকে বলেন, আমার তো শেষ। এই মুহূর্তে 40 স্টুডেন্টস আছেন বা লিডার্স আছেন। আমরা কি রেকর্ডিংটা পেতে পারি? এটা হোস্ট যিনি বলতে পারেন। রেকর্ডিং হচ্ছে অবশ্যই, এটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, আর দরকার হলে আমরা আপনাদের সবাইকে তাহলে মেইল করে দিব, এটাও পসিবল। আপনাদের যখন রেজিস্ট্রেশন করেছিলেন ধারণা করা যাচ্ছে সেখানে আপনাদের মেইল অ্যাড্রেস আছে, তো আমরা মেইল করে দিতে পারবো, বাট ইউটিউবে আপলোড হওয়ার পর আমরা করে দিব, হয়তো দুই একটা দিন একটু টাইম লাগবে। স্যার আপনার কাছে যে জিনিসটা জানতে চেতাম সেটা হচ্ছে যে মানে স্টুডেন্ট ব্রাঞ্চ যে রিপোর্টিংটা করে, এটা তো অক্টোবর নভেম্বরের দিকে করে নাকি একদম ডিসেম্বরের দিকে করে, এটা এটা একটা ব্যাপার। আর এটা হচ্ছে আমরা মানে 2021 যে ইভেন্ট গুলা করবো সেইটার প্ল্যানটাকে সাবমিট করি আমরা, মানে যা করেছি তা সাবমিট করি, নাকি যা করব মানে ফিউচার প্ল্যানটা সাবমিট করব, এটা একটু মানে এটা একটু বলে স্যার ভালো হতো। এটা হচ্ছে আপনার রিপোর্টে আপনার রিবেট পাবেন 2021-এর শুরুতে, রিবেট পাবেন 2020-এর অ্যাক্টিভিটির জন্য। অনেকটা হচ্ছে আপনার আগের ওরা কাজ করে যাবে, নতুন যারা আসবে তারা এসে হচ্ছে কিছু বেনিফিট পাবে, মানে আগের আপনারা কাজ করে যাবেন, আপনারা কাজ করার পর আপনার মানে রিপোর্ট সাবমিট করে যাবেন, তারপর আপনারা যাদেরকে কমিটি করে দিবেন 2022-এর শুরুতে, তারা এসে সেই রিবেট মানিটা পাবে, ওয়ান কাইন্ডস অফ ওনারা হচ্ছে ওই মানে ফান্ড দিয়ে ওনাদের যাত্রা শুরু করবে আর কি, ব্যাপারটা ওরকম। এবং এটা আপনি যেটা একটা প্রশ্ন করলেন নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর কিনা, নর্মালি বলা হয় অক্টোবর নভেম্বরে ডেডলাইন, তবে যেমন আমি যখন রিবেট কালেক্ট করছিলাম আমার মনে হচ্ছে আমি ডিসেম্বরের দিকে রিপোর্ট করছিলাম, তবে এটা অনেক সময় সেকশন থেকে মেইল করে বলা হয়, আবার আপনার বেটার হচ্ছে আপনি যত আর্লি করে ফেলেন, তবে অক্টোবর নভেম্বর হচ্ছে এটার হচ্ছে মেইনলি টাইমটা দেওয়া থাকে মনে হয় ইয়াতে সেকশনের কাছে। আচ্ছা ঠিক আছে, মানে এটা মেইল না আসলো তাহলে আমরা সাবমিট করে দিতে পারবো, ব্যাপারটা এরকম। হ্যাঁ এটা তো আমি আগেই বললাম, আপনি যত আর্লি করে রাখবেন আপনার জন্য এই প্লাস পয়েন্ট, কারণ এটা না করলে কিন্তু আপনি রিবেট পাবেন না। আপনার ফর এক্সাম্পল 100 মেম্বার, আপনি $200 রিবেট পাবেন ফর এক্সাম্পল, এই $200 আপনি পাবেন না যতক্ষণ না আপনি রিপোর্ট সাবমিট করতেছেন। তো আপনি রিপোর্ট করে রাখলেন, আপনি সেফ থাকলেন, আপনার টাকাটা চলে আসলো আপনাকে, তখন এটা যখন দেওয়ার সময় হবে আপনাকে দেওয়া হবে, বা আপনি যোগাযোগ করলে আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে স্যার, আমার মানে আমাদের ব্রাঞ্চ থেকে যা যা কোশ্চেন ছিল আমার আর কিছু এরকম কোশ্চেন নেই, কারো যদি আরো কোশ্চেন থাকে তো করতে পারেন, না হলে আসলে আমরা স্যার সেশনটা শেষ করতে পারি। আর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, টাইম দিয়েছেন, এত ইলেকট্রিসিটি গিয়েছো তারপর কোনো সমস্যা হয়নি, আমরা সেশনটা কমপ্লিট করতে পারলাম, আর বাকি স্টুডেন্ট ব্রাঞ্চের যারা ছিলেন সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার মনে হয় স্যার আমরা আমরা এখন সেশনটা এন্ড করি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনারাও লিডার্স সবাই, আশা করি আপনারাও এরকম এঙ্গেজমেন্ট বাড়াবেন, IEEE পড়াশোনার পাশাপাশি IEEE অ্যাক্টিভিটি আপনাকে অনেক বেশি আপনাদের প্রফেশনাল ফিল্ডে এগিয়ে রাখবে, সো অ্যাক্টিভিটি কন্টিনিউ করেন, কাজ করেন এবং এঙ্গেজমেন্ট এনশিওর করেন, এবং শুধু একটা পজিশন হোল্ড করে থাকার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আসলে কি কাজ করতেছেন। সো আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা অ্যাক্টিভিটি এনশিওর করবেন, এবং অ্যাক্টিভিটি এনশিওর করার পাশাপাশি IEEE বিভিন্ন অ্যাওয়ার্ড এবং স্কলারশিপ বা আদার যে ফেসিলিটিগুলো সেগুলো আপনারা নিজেরাও অ্যাভেল করার ট্রাই করবেন, পাশাপাশি যখন দেখবেন কোন একটাতে আপনার
অ্যাভেলেবিলিটি নাই বা আপনার সেখানে আপনার রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারতেছেন না, যিনি ফুলফিল করতে পারবেন আপনি ট্রাই করবেন তাকে মেসেজটা পার্সু করে দেওয়ার। তাহলে এতে দিন শেষে আপনার সেকশনের বা আপনার সারাউন্ডিংস এর মানুষরাই হচ্ছে বেনিফিটেড হবে, এবং এজ এ ভলান্টিয়ার হিসেবে এটাই কিন্তু আপনার রেসপন্সিবিলিটি যে আপনি গুড মেসেজটা আপনি পার্সু করবেন সবার মধ্যে। সো আশা করি সেই স্প্রেডিং এর সেই পজিটিভিটি আপনারা সবাই ধরে রাখবেন, এবং আপনাদের ইন ফিউচারে যে কোনো প্রয়োজনে যদি প্রয়োজন মনে করেন আমাকে রিচ করতে পারবেন, আই উইল ট্রাই টু হেল্প ইউ। এবং আমার ইমেল অ্যাড্রেস আপনার একজন বলছিলেন আমি চ্যাট বক্সে দিয়ে দিছি বা আমার প্রেজেন্টেশনও ছিল, বা আপনারা ওই যে অ্যানালিটিক্স থেকেও আসলে আমারটা ইমেল অ্যাড্রেস কালেক্ট করে নিতে পারবেন যেভাবে আজকে দেখালাম সেখানে। সো এই ছিল, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে কোনো একদিন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ক্লোজ করে দিতে পারেন হোস্ট যিনি আছেন, যেহেতু শেষ আর কারো কিছু বলার নেই।